দেখেন আমি আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। জি, তাহলে আমরা একটু জাস্ট ট্যুরের থেকে আসি। ট্যুরের থেকে কেমন ট্যুর? তো অলরেডি আমাদের সাথে একজন জয়েন করছে, আমরা ওনার পরিচয়টা 1 মিনিটের জন্য একটু নিয়ে ফেলি। সাবরিনা ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনার লাইনটা মিউট আছে, একটু আনমিউট রেকর্ড করে অন বলেন। করা, রেকর্ড অফ করা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো। সাবরিনা ম্যাডাম, আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনি একটু লাইনটা আনমিউট করে একটু কথা বলেন। জি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আপনি কোন জেলা থেকে জয়েন করছেন? আমি ঢাকা থেকে, ঢাকা কোথ থেকে? ঢাকা মগবাজার। আমি শুনতে পাই না, আমার একটু বলবেন। ঢাকা কোন এলাকা থেকে জয়েন করছেন? মগবাজার। মগবাজার থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ক্লিয়ার আমাদেরকে দেখতে পাচ্ছেন, তাই না? জি, দেখতে পাচ্ছি। ওকে ওকে, কোনো কিছু না বললে কথা বলিয়েন। হ্যাঁ ওকে, আর ভিডিওটা দেখে যাবে, ভিডিওটা দেখে নিতে পারবেন। ওকে, দেখেন আমরা একটু মার্কেট প্লেস থেকে ঘুরে আসি। সাধারণত আমরা একটা সার্চ ইঞ্জিন ওপেন করলাম, আমার এখানে অবশ্য একটা মার্কেট প্লেস আছে, এই যে fiverr.com, ঠিক আছে। আমি এটাকে একটু রিলোড দিয়ে দিচ্ছি, বাইরে কিছু চাচ্ছে কিনা। এটা 10টার পরে, এই মার্কেটটা আবার 10টার পরে সব থেকে বেশি কাজ আসে, 9:30টার পরে থেকে হালকা আসে, 10টার সারা দিন আসে কম বেশি, কিন্তু 10টার পরে সব থেকে বেশি কাজ আছে। 10টা থেকে রাত 1টা পর্যন্ত সব থেকে বেশি কাজ আছে, তারপরে সারা রাত আসে, ঠিক আছে। এখন দেখতেছি কোনো রিকোয়েস্ট নাই। এটা একটা মার্কেট প্লেস, ঠিক আছে। আপনি এক এক দিনে যে 10টা রিকোয়েস্ট পাঠাতে পারবেন, 10টা দেখছেন, 10টা অফার পাঠাতে পারবেন, 10 অফার লেফট টুডে, মানে 10টা পাঠাতে পারবেন ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। এরপরে আমরা অন্য একটা মার্কেট প্লেসে যাই। এসব মার্কেট প্লেসে দশটার বেশি কি রিকোয়েস্ট পাঠানো যাবে না? না, ওই রিকোয়েস্ট গুলো বাইরে আপনাকে পাঠাবে, আপনি অফার পাঠাবেন যে আপনি কাজটা করবেন কিনা। হ্যাঁ, এ বিষয়ে আমি পরে কথা বলবো। জাস্ট একটু মানে ট্যুর করে মানুষ যেমন ঘুরে ঘুরে দেখে যে কেমন এলাকা, কি কি বিষয়, হ্যাঁ এরকম দেখতেছি। মানে ওখানে অ্যাকাউন্ট করতে হবে, অনেক সিকিউরিটি আছে, কি কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কোন কোন ইনফরমেশন দেওয়া লাগবে, এই বিষয়ে আমি অন্যদিন আলোচনা করবো। মানে এই অ্যাকাউন্ট গুলো তো আমি খুলে দিই, তো একটা মনে করেন ক্লাসের শেষ পর্যায়ে খুলে দিই, অথবা ওয়ার্ড আর এক্সেল শেষ হওয়ার পরে খুলে দিই। মাত্র আমরা ওয়ার্ড শুরু করছি, ওয়ার্ডটা শেষ হতে আমাদের মিনিমাম 10টা ক্লাস লাগবে প্রফেশনাল ভাবে শেষ করতে, বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে। তা আমরা অলরেডি 3টা ক্লাস মেবি মনে শেষ করছি, ঠিক আছে, 3টা বা 4টা ক্লাস শেষ করছি আজকে। আমাদের মেবি 14 ক্লাস বা 5ম ক্লাস, তাই না? তো আমরা আরো 5টা ক্লাস করব, 5-6টা, দেন তারপর আমরা কি করব, তারপর আমরা এক্সেল ধরবো। এক্সেলের পরে যে পরে আমি অ্যাকাউন্ট খুলে দেবো, খুলে দিলে তখন আপনারা কাজ করতে বুঝতে পারবেন। এখন হচ্ছে আপনারা একেবারে নতুন, ছোট্ট বাচ্চার মতো। তো অর্থাৎ ওই মার্কেট প্লেস গুলো সম্পর্কে আমরা একটু ট্যুর করতেছি। যেমন ইন্ডিয়াতে আমরা যারা যাই না, তারা কিন্তু ইন্ডিয়া যে তাজমহল বা অন্যান্য ভালো ভালো জিনিস দেখার আছে, এগুলো কিন্তু আমরা কেউ চিনি না, আমাদের একটা মানে নতুন আবেগ। কারণ নেপালে অনেক কিছু দেখার আছে, আমেরিকাতে অনেক কিছু দেখার আছে, অস্ট্রেলিয়াতে অনেক কিছু দেখার আছে, তা আমরা এগুলো রাষ্ট্রে যাই না, আমাদের কাছে কি দুর্বিষহ ব্যাপার, ঠিক আছে। তো যারা গেছি তারা বুঝতে পারি। ধর বাংলাদেশে সমুদ্র সৈকতে যারা যায় না, তারাও কিন্তু এই বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। তবে আমরা একটু ঘুরে আসলে হালকা ধারণা পাবো যে এলাকাটা কেমন বা কিভাবে কি। এরপরে আমরা অ্যাকাউন্ট করব, কারণ ওই মার্কেটে যে কাজগুলো করতে হবে, কাজগুলো আমরা এখনো 1% শিখি না, কথা ঠিক আছে, এখনো 1% শিখি না। তবে 20টা ক্লাসের ভিতরে আমাদের 50% থেকে 70% শিখা হয়ে যাবে, কথা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারলে তাহলে সেইভাবে কাজ করবো আমরা সবাই। যেগুলো ক্লাস দেখাবো আমি, কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু খালি দেখাই না, আমি কিন্তু প্রশ্ন করব যে কাজটা দেখাচ্ছি না, সবাই রেডি থাকতে হবে, কখন কার কাছে ধরবো। সে কিন্তু ওই গত ক্লাসটা আমি যেটা শিখাবো ওইটাই ধরবো, বাট আমি নতুন কিছু, নতুন কিছু প্রত্যেক ক্লাসে থাকবে, সেই নতুন কিছুর উপর ধরবো। আমি কিন্তু কখনো আপনাদেরকে না জানা জিনিস, যে জিনিস দেখা না, সেই জিনিস কখনো ধরবো না। হয়তো এরকম হতে পারে তার সমস্যা কেউ, যেমন আমি একটা ছোট তালা খোলা সিস্টেম দেখাইছি, কিন্তু আমি হয়তো বলতে পারি যে বড় তালাটা খোলো এরকম, কিন্তু আমি এরকম কিছু ধরবো না যে মানে গাছ থেকে পড়বেন বা কিছু দেখায় না, সেটা এমন কিছু ধরবো না। যেটা দেখাবো একটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, তারপর ভুলে গেলে চ্যানেল তো আছে, ভিডিও তো আছে, তাই না? ওকে, আমি চলে যাই। আমি অন্য একটা মার্কেট প্লেস সম্পর্কে একটু ধারণা রয়েছে, freelancing.com বা freelancing login। আমি
এটা ক্লিক দিলাম আপনার এখানে একটা সার্চ ইঞ্জিনে লিখতে হবে তো অ্যাকাউন্ট যারা খুলতে পারলে খুলবেন না খুলতে পারলে দরকার নাই আর আমি রিসেন্টলি আমি দেখি একটু ব্যস্ততায় দিন যাচ্ছে রিসেন্টলি যদি এ সপ্তাহে পারি তাহলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের উপর একটা ভিডিও দিব আপনারা একটু চ্যানেল থেকে দেখে নেবেন হ্যাঁ একটু চ্যানেল থেকে দেখে নেবেন আর এই চ্যানেলে হাজার হাজার বা হাজার হাজার ভুল হবে শত শত ভিডিও দেওয়া আছে আপনার ফাইবারের উপরে অর্থাৎ এই মার্কেটের উপরে অ্যাকাউন্ট খোলার ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখলে খুলতে পারবেন আর এই মার্কেটের উপর দিয়ে দেবো আর অন্য অন্য মার্কেটের উপরে ধারণা দিয়ে দেবো দিয়ে দিলে আপনারা এক একজন মিনিমাম চার পাঁচটা মার্কেটে অ্যাকাউন্ট খুললে কম বেশি কাজ পাবেনি সেটা $5 থেকে শুরু করে $500 $5,000 হতে পারে কাজ পাবেনি তবে কি আপ্রাণ শক্তি থাকতে হবে যেমন বৃদ্ধ লোক যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে বেঁচে থাকে একমাত্র তার কনফিডেন্টের কারণে রোগ রোগ থেকে মুক্ত থাকে একমাত্র তার কনফিডেন্টের কারণে কি করে সে অনুসারে সে এক্সারসাইজ করে মানে কাজ করে আর যখন কোনো পার্সন রিটায়ার্ড হয়ে যায় তখন সে চিন্তিত হয়ে বেশি রোগ আক্রান্ত হয়ে যায় তো অনুরূপ আমরা চিন্তিত হবো না আমরা বৃদ্ধের মতো কনফিডেন্টলি কাজ করবো যে আমরা এই মার্কেট থেকে আসছি যখন কাজ করবই মানুষ কিন্তু 50,000 টাকা দিয়ে কোর্স করে ইনকাম করতে পারে না বাট আমাদের স্টুডেন্ট অনলি 1,000 টাকা দিয়ে ভর্তি হয়ে 2,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে ভর্তি ইনকাম শুরু করে এটা আমি বললাম আজকে স্যার একটা একটা কোশ্চেন করব বলেন কোশ্চেন বলেন স্যার অনেকে তো আমাদের আউটসোর্সিং এর সম্পর্কে আইডিয়া নাই তো সেক্ষেত্রে স্যার মানে আউটসোর্সিং কাজ করার জন্য স্যার মানে কি কি মার্কেট প্লেস আছে আউটসোর্সিং কাজ করার জন্য বড় বড় মার্কেট প্লেস যেমন এই একটা দেখিয়ে দিলাম এই যে fiverr.com ওকে এই যে fiverr আপওয়ার্ক আছে freelancing.com আছে জি জি ওই যে উনি বলতাছে দেখেন বড় মার্কেট প্লেস যেগুলো আমি বড় মার্কেট হ্যাঁ স্যার প্রতিটা থেকে আলাদা আলাদা অ্যাকাউন্ট করা লাগে জি জি আলাদা আলাদা অ্যাকাউন্ট করা লাগে প্রত্যেকটা লাইনটা একটু অফ করে রাখি সবাই লাইনটা একটু মিউট করে রাখি কথা বলবো তখন আনমিউট করে নিব কারণ সাউন্ড হবে তো ভিডিওর ভিতরে সাউন্ড হলে আপনাদেরই শুনতে খারাপ লাগে একমাত্র আমার সাউন্ড থাকুক আর যখন আপনারা কথা বলবেন লাইনটা আনমিউট করে নিয়ে কথা বলবেন না ওই যে এর কোয়ালিটি লাস্ট আছে আর সবাই চেষ্টা করবো ল্যাপটপে জয়েন করার অথবা যার ল্যাপটপ নাই ডেস্কটপ এটা আপনাদের জন্য ভালো হবে মাঝে মাঝে আমি স্ক্রিন শেয়ার রাখবো স্ক্রিন শেয়ার চাইবো আপনাদের কাছ থেকে সেখানে কাজ করবো আমরা তো এই কারণে আপনারা ইয়ে করবেন হ্যাঁ এটা আর কি তো দেখেন বড় মার্কেট প্লেস হচ্ছে fiverr.com তারপর আছে freelancer.com যে মার্কেট প্লেসটা আমরা প্রবেশ করতে চাইছি এগুলো সব বড় বড় মার্কেট প্লেস তারপরে আছে এই যে হচ্ছে এখানে হচ্ছে আপনার ইউজার নেম ইমেল অথবা আমি এগুলো ওপেন করবো ওপেন করার সময় থাকে না আমার মানে এমন একটা অবস্থা ইমেল আর ইউজার নেম না নামটা দিব এখানে জাস্ট পাসওয়ার্ডটা দিব এটা আপনারা যখন অ্যাকাউন্ট করবেন আপনারা এভাবে দিবেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু এখন হচ্ছে না এটা আমার অ্যাকাউন্ট করা আছে তার কারণে আমি মার্কেট প্লেসে ঢুকতেছি দেখেন আমি একটা মার্কেট প্লেসে ঢুকলাম এই মার্কেট প্লেসে খালি ঢুকলে হবে না এই মার্কেট প্লেসের মজা দেখেন মজা হচ্ছে কি এখানে এই যে দেখেন একটা কাজ আসছে দেখেন $30 থেকে $250 কালেক্ট অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট কালেক্ট করতে বলতে আমি এটাই দিলাম ক্লিক দেখেন এটাটা ক্লিক করলাম দেখেন আপনারা ভালো করে এখন দেখেন এই বায়ারটা কোন দেশের আমি আপনাদেরকে একটু এই বায়ারটা দেখেন ইউনাইটেড স্টেট এ জিরো রিভিউ মানে কোনো কোনো কিছু এ এ করে নাই কি করে নাই কোনো কাজ করায় নাই এ জয়েন করছে মেম্বার সাইন September 2005-2020 ঠিক আছে 2020 সালের 5 তারিখ অর্থাৎ আজকে আগস্ট সরি সেপ্টেম্বরের আজকে আজকে 5 তারিখ তো আজকে সাইন ইন করছে ওর কিছু কাজ করায় নিবে তো ও এখানে মেসেজটা দিছে এটা আপনারা সুন্দর করে পড়বেন এত কিছু তো আমার পড়ার সময় না আমি দেখি ওর রিকোয়ারমেন্ট কি চাইছে তো রিকোয়ারমেন্ট কি চাইছে কতজন বিট করছে সেটা দেখি অলরেডি একটু আগে পোস্ট করছে জবটা কয় মিনিট আগে করছে আমি তো দেখে নিই ও হচ্ছে লেস দ্যান এ মিনিট আগে এই প্রায় 1 মিনিট আগে করছে এর আগে কারা করছে এগুলো করছে এটা আমি একটু দেখি ওপেন করলাম এটা অন্য টাইপ ওপেন করলাম তো একটু পরে যাচ্ছে এটা দেখেন পাকিস্তানি একজন নাগরিকের চাইছে বলছে হ্যালো স্যার আমরা কাউকে স্যার বলবো না ঠিক আছে আই হ্যাভ রেড ইওর এমনকি আমাকেও স্যার বলার দরকার নেই ভাই বললে না আই হ্যাভ রেড ইওর প্রজেক্ট ডেসক্রিপশন কেয়ারফুলি অ্যান্ড আই হ্যাভ রিচ এক্সপিরিয়েন্স ইন রেকর্ডেড ফাইল সো ফর ফার্দার ইনফরমেশন প্লিজ ইনবক্স মি
ও কত ডলারের কাজটা করে দিতে পারবে? $180। আর বাইরের বাজেট কত? 30 থেকে 250 ডলার। কেউ কোনো কাজ এখনো পায় নাই, কোনো কাজ এখনো করেও না। এ হচ্ছে বলছে $140। এ হচ্ছে একটা মেয়ের অ্যাকাউন্ট। অনেক সময় দেখা গেছে মেয়ের অ্যাকাউন্ট করে, তার ভাই করে, তার তার বোনে করে, তার মা করে, হ্যাঁ তার বাবা করে মেয়ের অ্যাকাউন্ট দিয়ে, তার স্ত্রী অ্যাকাউন্ট দিয়ে, আবার স্বামী করে তার ওয়াইফের অ্যাকাউন্ট দিয়ে। এইভাবে অ্যাকাউন্ট করা যায়, কোনো সমস্যা হয় না। দেখেন এখানে আমার সামনে আর একটা কাজ ওপেন হয়ে গেছে, এই যে এটা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ভারতের একটা বায়ার, ঠিক আছে? আপনাদের জন্য সতর্কবাণী থাকবে, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, তারপরে নেপাল, নেপাল নেপাল ভালো আছে, নাইজেরিয়া, এদের কাজ আপনারা ভেবে চিনতে বিট করবেন। আমি বলতেছি না বিট করবেন না, কারণ এরা হচ্ছে আমাদের বাংলাদেশে যেগুলো বায়ার, একবার বাট পার হাড্ডি, ইন্ডিয়া যেগুলো বায়ার প্রায় 90% 99% বাট পার, শ্রীলঙ্কার বায়ার, নেপালের বায়ার, নেপালের নেপাল না পাকিস্তানি বায়ার, পাকিস্তানি কম আছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর ভারত, এই তিনটে কান্ট্রিতে, আর নাইজেরিয়া, নাইজেরিয়া 100। একটা বায়ারেরও, একটা বায়ারেরও আপনারা গিগ নষ্ট করবেন না। একটা অফার হচ্ছে খুব ভালো অফার দেখলাম, এই যে এটা $1250 থেকে $3750 কিন্তু দিতে হচ্ছে, কাজটা দেখি তো। দেখেন এই বায়ার গুলার আপনারা কখনো কখনো বিট করবেন না, এই বায়ার গুলার কাজ কখনো করবেন না, কথা ক্লিয়ার? কোন কোন দেশের? ভারত, ভারতের বাইরে কোন কাজগুলো করবেন? যে বাইরের ওখানে হাজার হাজার রিভিউ আছে, যে এর আগে কাজ করাই। বলতে কি বোঝায় গিগ? বলতে মানে ওই কাজের উপরে কিছু পোর্টফোলিও বা ইয়ে জমা দিতে। আমি দেখাই দিচ্ছি গিগ কি। এই যে গিগ, গিগ ক্লিক দিলাম, এই যে গিগ ক্লিক দিলাম, দেখেন আমার এখানে বেশ কিছু গিগ করা আছে, অলরেডি 3টা গিগ করা আছে। এই বিষয়ে আমি আজকে রেকর্ডিং করতেছি, তো এই বিষয়ে আমি পাবলিক প্লেসে এই ভিডিওগুলো দিই না, আমি আমার একমাত্র আমাদের স্টুডেন্টকে ভালোবেসে দিই, তো রেকর্ডিং ছাড়া এই বিষয়ে কথা বলবো বেশি। তবে এখন বেসিক্যালি দেখেন এই যে আমার কাছে 3টা গিগ আছে, একটা হচ্ছে লোগো ডিজাইন, একটা হচ্ছে জিমেইল মার্কেটিং, আর একটা হচ্ছে ফেসবুক প্রমোট। ওকে, এই বিষয়ে আজকে আর তোমার কথা বলবো না, খালি একটু গিগটা দেখা দিলাম, এই যে 3টা গিগ। এই গিগগুলো আমি তৈরি করছি, ডেসক্রিপশন লিখছি কিভাবে কি তৈরি করছি, কিভাবে কি করছি, এগুলো সব দেখাবো, সব বলবো, এবং কিভাবে গিগ তৈরি করলে খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যাবে। এটা তো রেকর্ডিং চলতেছে, তাই তো বলা যাবে না, ঠিক আছে? আবার কাটাকাটি করে ঝামেলা হবে, এই বিষয়ে আমি পরে কথা বলবো। তো দেখেন এখানে আমি যেটা দেখাচ্ছিলাম, যে এখানে এখানে হচ্ছে এই কাজটা $30 থেকে $250 দিবে। এই কাজটা আমরা দেখেন এই লোকটা, এই প্রজেক্ট ডিটেলস, প্রজেক্ট ডিটেলস বলছে ইউনাইটেড, একজনের ভায়া ইউনাইটেড, ইউনাইটেড স্টেটের বাইরের 90 থেকে 95% বা 99% জবে আপনারা অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা নেই। অ্যাপ্লাই কিভাবে করতে সেটা দেখিয়ে দেবো। এই বার কি চাইছে দেখেন, স্কুল রিকোয়ারমেন্ট, এ আমাদের কাছে চাইছে ডাটা এন্ট্রি, এক্সেল, ওয়েব স্কাপিং, আর চাইছে আছে ইউটিউব, ওয়েব রিসার্চ, সবগুলো কাজ আমরা পারবো। এই সবগুলো শিখতে আমাদের 1 মাসও লাগবে না। ডাটা এন্ট্রি তো অলরেডি আমরা শিকার পর্যায়ে চলে যাচ্ছি, এক্সেলও শিকার পর্যায়ে চলে যাচ্ছি, 20টা ক্লাসের ভিতরে এই কাজগুলো সব পারবো আমরা। এই কাজগুলো করতে আমাদের আরো 5টা ক্লাস করা লাগবে, অর্থাৎ 25টি, ঠিক আছে? আমরা এই কাজগুলো আর 10টা ক্লাসের ভিতরে শিখে ফেলবো, 10 থেকে 12টা, এই দুটো কাজ, আর এই দুটো কাজ মার্কেটে সব থেকে বেশি। এরপর আমরা চলে যাই, দেখেন এই 3টা এই 5টা কাজে চাইছে রিকোয়ারমেন্ট, 5টা 5টা আমি পাবো, ঠিক আছে? ওয়েব রিসার্চ কোনো ব্যাপার না, ডাটা স্কাপিং কোনো ব্যাপার না। ডাটা স্কাপিংটা কি একটু কথা বলতে হবে, এখানে ডাটা এন্ট্রি মানে কোনো কিছু গণনা করা, এটা আমরা পারবো। এক্সেল মানে তো এক্সেল তো আমি হিসাব করতে পারি পাস। আর ওয়েব স্কাপিং মানে কোনো এক গাদি ডাটা আপনাকে দিছে, এক গাদি ডাটা মানে কেমন হয়তো প্রশ্ন বলতে পারেন, যে স্যার এক গাদি ডাটা সেটা তো আমরা চিনি না। হ্যাঁ আপনার নতুন মানুষ নাই চিনতে পারবেন, মানে আপনাদেরকে আমি একটা ধারণা দিই, তাহলে বুঝতে পারবেন। মনে করেন যে স্বপ্ন একটা মার্কেট প্লেস আছে বাংলাদেশে, আমরা জানি, আমরা কি সবাই স্বপ্নকে চিনি? স্বপ্ন, স্বপ্ন, আগুরা, মিনা, শুধু স্বপ্নের নাম বললে স্বপ্ন দাম বেড়ে যাবে, অন্যান্য মার্কেট প্লেস যেগুলো একটু বলি, স্বপ্ন, আগুরা, মিনা, কৃষিবিদ বাজার, এগুলা কি আমরা চিনি? যে কয়েকজন আওয়াজ করলে হবে, জি স্যার চিনি। এরা প্রত্যেক দিন লাখ লাখ টাকার বেচা কিনা করে, আমরা কি জানি কম বেশি? কারণ এদের হাজার হাজার কাস্টমার। এই যে বেচা কিনা গুলো করে উন্নত কান্ট্রিতে, অর্থাৎ ইউনাইটেড স্টেট কিন্তু একটা উন্নত কান্ট্রি। আমাদের বাংলাদেশি স্বপ্নর বিভিন্ন মার্কেট, বিভিন্ন মার্কেটে অবশ্যই কম্পিউটার রাখে, কিন্তু এরা হিসাব কিতাব আপনারা ভালো করে জানেন। এদের এখানে বেশ কিছু সফটওয়্যার ইউজ হয়, সেটা হচ্ছে ERP সফটওয়্যার, আর একটা হচ্ছে কি CRM সফটওয়্যার, কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট, আর ERP
ইআরপি রিসোর্স ম্যানেজমেন্ট ই ডেফিনিশনটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তবে আমি বলে দিতে পারবো, কারণ সবসময় তো সবকিছু মনে থাকে না। তবে কি কাস্টমার রিলেশন সফটওয়্যার, আর একটা হচ্ছে ইআরপি, ইআরপি সফটওয়্যার, এই দুটো সফটওয়্যার আরো বড় বড় সফটওয়্যার ইউজ করে। তো দেখেন এদের এখানে বেশিরভাগ বেশিরভাগ যারা এমপ্লয়, এই সফটওয়্যারটার কাজ 90% এমপ্লয় বোঝে না, ঠিক আছে, এই সফটওয়্যারটার মানে কি জানে না, ডেফিনিশন কি জানে না, আর কাজ তো দূরের কথা। উন্নত কান্ট্রিতে এই যে বেচা কিনা করে এগুলা সব ওরা অনলাইন অফলাইন দুইভাবে বেচা কিনা করে। আমাদের বাংলাদেশ মার্কেটে এই মার্কেট প্লেস গুলোতে অনলাইন তো এই মার্চ মাস থেকে একটু চেঞ্জ এর আগে তো প্রায় 90% কাস্টমার সব অফলাইনই করতো। আমাদের যেমন মা বাবা, আমাদের যে মা বাবা আছে প্রত্যেকের ফ্যামিলি, মা বাবার কাছে যে আমরা বলি মা বাবা আজকে অনলাইনে ক্লাস করলাম, তাহলে মার্চের পরের থেকে 70% মা বাবা অনলাইনটা বুঝে ফেলছে, আর মার্চের আগের থেকে 99% মা বাবা, সে শিক্ষিত হোক আর অশিক্ষিত বাংলাদেশি নাগরিক হিসাবে, বলতো অনলাইন আবার কি, এটা আবার নতুন কথা কবে থেকে শিখলি তুই। আর এখন মেয়ের মা ছেলের মা বলে আমার মেয়ে অনলাইনে ক্লাস করতেছে, আমার ছেলে অনলাইনে ক্লাস করতেছে, মানে কি এটা তার একটা মানে মানে কি বলবো, তার একটা ফ্যাশন হিসেবে পরিণত হয়েছে। তাহলে কি অনলাইন আমাদের মা বাবারাও এখন চিনে ফেলছে, সেটা শিক্ষিত মা হোক আর অশিক্ষিত, তাহলে কি 70% থেকে 90% মা বাবা এখন চিনে ফেলছে। তো উন্নত কান্ট্রিতে এটা অনেক আগের থেকে আমাদের মা বাবারা চেনে, উন্নত কান্ট্রি যেগুলো যেমন ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, এই যাইতো তারপর ক্যানাডা, তো এরা অনেক আগে থেকে চেনে। এদের ওখানে অনলাইনে কিনা বেচাটা হয়, তো এই কিনা বেচা যে একটা আপনি সাবান কিনবেন বা কসমেটিক কিনবেন বা পারফিউম কিনবেন, যেটা কিনেন না কেন সেটা অনলাইনে যেই কিনবেন প্রোডাক্টটা, সেই মাইনাস হবে এবং সেই সফটওয়্যারে এন্ট্রি হয়ে যাবে সঙ্গে সঙ্গে, 1 মিনিটও দেরি হবে না। মানে বাংলাদেশে এখনো এখনো দেরি হয়, এখনো বেশিরভাগ মার্কেট প্লেস সব অনুন্নত, অর্থাৎ সফটওয়্যার আপডেট করেনি। ওই কথা বললে বলে এই কাজ ছিল, ওই কাজ ছিল, ভুল হয়েছে, হ্যান হয়েছে, উনি নিজেই বোঝে না, এটা স্বীকারও করেনি। যাক এটা পরের কথা, এ বেশি আমি যাচ্ছি না, যেটা বলতেছিলাম সেটা বলি যে ওই কান্ট্রি গুলাতে প্রত্যেকদিন লক্ষ লক্ষ টাকার বেচা কিনা করে। তো ওরা তো ওই সফটওয়্যার গুলো আপডেট করে, আপডেট করার ফলে মনে করেন ওরা আপনাকে আমাকে একটা কাজ দেয় যে দেখো তুমি আমাকে গণনা করে বের করে দাও বা এন্ট্রি করে বের করে দাও আমার কত % ডাটা, মানে কত % কাস্টমার ছিল যাদের এজ কিনা 40 থেকে 50 বছর বয়সে, অথবা 30 থেকে 50 বছর বয়সে যাদের এজ ছিল তাদের, সেই কাস্টমার গুলো বেশি ছিল আমার আমার শোরুমে, না যাদের এজ 18 থেকে 30, না যাদের এজ 50 থেকে 70, কোন কাস্টমার গুলো বেশি ছিল আমাকে তুমি বের করে দাও। তা এখান থেকে উনি আমাদেরকে যদি ফিক্সড করে দেয় যে তুমি আমাকে মাত্র যাদের এজ 30 থেকে 50 বা 30 থেকে 40 বা 45 এই এজের লোকগুলো আমাকে বের করে দিবে, অথবা এখান থেকে ফিমেল গুলো বের করে দিবে, অথবা এখান থেকে মেল গুলো বের করে দিবে, অথবা এখান থেকে এই ক্যাটাগরি ফিমেল এবং মেল বের করে দিবে, কে বলতেছে আমাদেরকে, বায়ার বলতেছে। বায়ার মানে কি, যে আমাদেরকে কাজ দেয় উনি হচ্ছে বায়ার আর আমরা হচ্ছে কি সেলার। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাজ দেয় সে হচ্ছে বায়ার, আর যে কাজ ন্যায় সে হচ্ছে সেলার, মানে আমরা কাজ বিক্রি করি, আমরা আমাদের সিভিটা বিক্রি করি, আমরা আমাদের গিগটা বিক্রি করি, ঠিক আছে। তো যখন উনি কাজ দেয় তখন উনি আমাদেরকে ডিরেকশন দেয়, আমাদের এই মেসেজ অপশন, আমাদের দেখেন এখানে একটা মেসেজ অপশন আছে, এই যে মেসেজ অপশনে এসে এই যে দেখেন একটা লাল ফুটা আছে না, এই লাল ফুটা এখানে চলে আসবে যখন আমাদের সাথে উনি কথোপকথন করবে, যখন আমাদের সাথে উনি কথোপকথন করবে। এই যে দেখেন আমি মেসেজে ক্লিক দিই, আমার সাথে দেখেন কতজন ভদ্রলোক কথা বলছে, মহিলা পুরুষ ভায়া। তো দেখেন এরকম কথা বলার ফলে পরে উনি বলে যে তুমি আমার এই কাজটা কি বুঝতে পারছো, তাই বলে হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি আপনার কাজটা পুরোপুরি বুঝছি, আপনি একটু চিন্তা করবেন না, আমি বাংলা বলতেছি আর কি, এটা ইংলিশে লিখতে হবে, তো আপনি আমার আপনি একটু চিন্তা করবেন না, আমি আপনার কাজটা পুরোপুরি বুঝতে পারছি, আমি আপনার কাজটা সঠিক টাইমে কমপ্লিট করে দিতে পারবো। আমরা এভাবে একটা প্রপোজাল করে থাকি, এই যে এখানে প্রপোজাল আছে দেখেন, এই যে উনি এই যে ডিটেলস বলছে এগুলা, এগুলো যদি আমি বুঝতে পারি তাহলে আমি প্রপোজালে বিট করবো। বিট করা মানে কি, যে বিট করা বলতে এখানে একটা অপশন আসবে না, এই যে অলরেডি দেখেন আমেরিকার বাজার তো কাজ করে না, তারপরে দেখেন 5 স্টার পাওয়া যায়, ফাতিমা ফাতিমা তো জোরা এই বাংলাদেশি নাগরিক, 215টা কাজ করছে, ঠিক আছে, এবং 5 স্টার পাওয়া যায়, 4.9। এ হচ্ছে কি, এ কোন দেশের, এটা বিএন, শর্টকাট বিএন দেখাচ্ছে, বিএন তে কি বোঝাচ্ছে আমি জানি না, গুগলে সার্চ দেন, সব দেশের নাম তো আমি জানি না, এটা মনে হয় পতাকা দেখে মনে হচ্ছে ভিয়েতনাম হবে স্যার, হ্যাঁ ভিয়েতনাম কি না বিএন দিয়ে, ভিয়েতনাম হ্যাঁ হতে পারে, আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, আমি সব কান্ট্রি চিনি না বুঝছেন, যাই হোক এটা যারা মানে খুব খেলাধুলা দেখে তারা বেশিরভাগ চিনতে পারে।
ওকে না দেখেন আমি যদি এটা বিট করি তাহলে আমি এখান থেকে যাব এই যে $140 আছে আমার যদি কাজটা দেখি বড় কাজ তাহলে আমি একটু ডলার রেট বাড়িয়ে দেবো আমি $250 কিন্তু বাড়াইতে পারবো ঠিক আছে এরপরে কাজটা 7 দিনে আমি তাহলে 2 দিনে করে দিতে পারবো যদি কাজটা খুব বেশি বড় না এখানে আমি চাইলে $400 দিয়ে দিই $250 তো আমি চাইলে $225 বা $250 দিলাম ব্যাস এরপরে আমি এখানে চাইলে বিট করতে পারবো এখানে বিট করলে তারপরে আমি একটা ইয়ে লিখে দিয়ে মাইলস্টোন লিখে দিতে পারবো এখানে আমার প্রপোজালটা পাঠাই যাবে স্যার বিটটা কি যেন বলতে চাচ্ছিলেন আর কি বিট সম্পর্কে বিট করা কি আছে এখানে আমি একটা এখানে ডলারটা পরিবর্তন করে দিলাম এগুলো সব লিখলাম লেখার পরে এখানে একটা ডেসক্রিপশন লিখবো এই এর উপরে এর উপরে একটা ডেসক্রিপশন লিখতে হবে একটা ডেসক্রিপশন লিখে কিন্তু মুখস্থ করলাম না সবাই একটা এটা পড়তে হবে পড়ে আপনি যদি পড়তে সমস্যা হয় তাহলে এখানে গুগল ট্রান্সলেটর আছে ট্রান্সলেটর দিয়ে লিখতে দেখতে পারবেন এটা বাংলা কি আসে গুগল ট্রান্সলেটর হুবু বাংলা করাতে পারে না আপনাদের একটু বুঝে নিতে হবে ঠিক আছে কিভাবে করতে হবে বিষয়ে ক্লাস আছে আমি দেখাই দিব এরপরে এখানে সবকিছু দেওয়ার পরে আমি এখানে প্লিজ প্লিজ বি এই যে প্লেস বি তে ক্লিক দেব ক্লিক দিলে আমার প্রপোজালটা বাইরের কাছে পৌঁছবে বাইরের কাছে পৌঁছলে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার প্রপোজাল এই যে এদের কাতারে চলে যাবে অলরেডি দেখেন 14 জন আবেদন করে ফেলেছে তার ভিতরে 2 জন হচ্ছে কি যারা কিনা পুরাতন লোক অলরেডি আমরা একটু চেক করি এই মেয়েটা কিন্তু আমি বাস্তব বলতেছি একটু চিনি না এই ছেলেটাকে আমি চিনি আমি দুইটা চেক করে আপনাদেরকে দেখাবো তবে এর কাজে রিভিউ দেখেন 215টা কাজে রিভিউ পাইছে আপনার অবাক হবেন কি জানেন যে করোনাতে কোনো মানুষ যেমন আমরা আমাদের কথাই বলি আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে একটা অফিস করছি লক্ষ লক্ষ একটা অফিস আমাদের ওপেন করতে হলে মিনিমাম 15 থেকে 30 লক্ষ টাকা মানে ব্যাংকে রেখে দেওয়া লাগে একটা ব্রাঞ্চ ওপেন করতে হলে মিনিমাম আর ম্যাক্সিমাম তো বললাম না তো আমাদের মতো লোক এরকম আমাদের বাংলাদেশে লাখো লাখো কোটি কোটি আছে তো তারা কিন্তু জিরো একেবারে হিরো থেকে জিরো হয়ে গেছে মানে এই করোনাতে ইনকাম করতে পারে না যাতে ফ্রিল্যান্সিং না করে কারণ আমাদের বাংলাদেশে 90% লোকই তো ফ্রিল্যান্সিং কি এটা বোঝেই না হাতে গোনা 10% লোক বোঝে তাও 10% ভিতরে 5% বোঝে আর 5% হালকা বোঝে হালকা মানে একবার সামনে আগে ডান পাদে আর বাম পাদে পিছে পিছে ওকে তো এখানে দেখেন এই মেয়েটার অ্যাকাউন্ট আমি একটু দেখাচ্ছি আপনাদের একটু দেখেন দ্রুত সহকারে আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছিলাম কিন্তু ওটা স্টপ করে দিলাম কারণ এই প্রসঙ্গটা দেখানো ইম্পর্টেন্ট তো এই মেয়েটার অ্যাকাউন্টে আসলাম এ হচ্ছে পোর্টফোলিও আইটেম ওই এইগুলো বানাইছে আর এইগুলোর কাজ করছে এখানে লিখা আসছে অটোমেটেড স্টক আপডেট এন্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইটিক ওকে এগুলো করছে তো এটা করছে আর কি ঠিক আছে আমরা সব থেকে ভালো জিনিস পছন্দ করি কি জানেন বাঙালি হিসাবে সব থেকে মানুষের টাকা ইনকাম দেখতে পছন্দ করি মানুষের গল্প শুনতে পছন্দ করি আর নিজে ইনকাম কত ইনকাম করা টাকার কথা শুনতে পছন্দ করি কিন্তু সব থেকে আমাদের ব্যাড হ্যাবিট কি জানেন আমরা ইনকাম করার জন্য রাতের ঘুমও নষ্ট করি না দিনের দিনের কাজও খুব একটা প্রচেষ্টা চালাই না আমরা আমাদের মানে গল্প গুজব আড্ডা এগুলো আমরা বেশি পছন্দ করি চায়ের দোকানে গল্প বাজার কথা নয় কিন্তু একটা জিনিস ভাবি না যে অমুক ব্যক্তি সরি ইনকামের রাস্তা থেকে দিল কিন্তু আমি যে একটা ইনকাম করব আমি এই জন্য আমার আমার মাথার ভিতরে একটা যন্ত্রণা নিন আমার মনের ভিতরে একটা যন্ত্রণা নিন সাত যে এটা দেখালো সাত তো এটা কিভাবে দেখালো আমরা তো এটা কিছু বুঝি না এই এই বিদ্যাটাকে একটু কাজে লাগাই তো স্যারের কাছে আরো প্রশ্ন করতে বিষয়ে একটু জানতে চাই তো ওই আউল ফাউল কিছু প্রশ্ন করি কারণ এই বিষয়ে তো আরো একটা স্যার ক্লাস নিক আমাদেরকে দেখা ফিলিং জানতে পারে যে এটা আমি করবো উনি ওনার উনি একটা মেয়ে মানুষ উনি উনি ঢাকায় বসে দেখি উনি কোথায় বসে থেকে করতেছে একটু দেখে আসি তো উনি ঢাকা ঢাকা বাংলাদেশে বসে ঢাকায় বসে করতেছে তো উনি যদি ঢাকায় বসে একটা মেয়ে মানুষ হিসেবে 215 টাকা যে রিভিউ পায় মানে উনি কত লাখ টাকা ইনকাম করছে তা ঠিক না আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে উনি কয় লাখ টাকা ইনকাম করছে এবং গত মাসে কত ইনকাম করছে আমি গত কয় ঘন্টা আগে ইনকাম করছে তাও দেখিয়ে দিতে পারবো তো উনি যদি একটা মেয়ে মানুষ হিসেবে এত কাজ পারে তাহলে আমি আপনি একটা ছেলে মানুষ মাত্র 1000 টাকা একটা কোর্স ফি সেই কোর্সটা করতে পারি না কেন আপনি 15টা ক্লাস পরে আপনি নিজেই দেখবেন বলবেন যে স্যার আমাদের টাকা উসুল হয়ে গেছে আমি বললে মানে অগ্রিম আমার আমার ডোল আমি বাজালে বলব কিন্তু আপনারা নিজেই বলবেন কারণ আমাদের এরকম অ্যাভেলেবল ব্যাসে বলে স্যার আমরা তো আগের থেকে জানতাম না মনে করতাম টাকা দিলে টাকা মাইরে যায় ক্লাস দেবে কি না দেবে অনলাইনে তারে চিনি কিনা দেনি বা 2টা ক্লাস দিয়ে বন্ধ করে দিলে সাকসেস মানে সাকসেস ঠিক আছে সাকসেস মানে সাকসেস এটা আপনার মুখ দিয়ে আসবে যে স্যার আমি আরেকটা কোর্স করবো সাকসেস থেকে আমার বাড়ি কুমিল্লা আমার বাড়ি আমার বাড়ি চিটাং সেটা কোনো ব্যাপার নেই ব্যাপার হচ্ছে যে তাদের প্রতি একটা বিশ্বাস আছে তাদের থেকে আমি আরো কোর্স করবো যদি আমি ভালো জানি এবং আমি আপনাদের মার্কেটিং করবো তো আমি আপনাদেরকে মনে করি যে আপনারা হচ্ছে আমাদের মার্কেটার
আচ্ছা মার্কেটার, কারণ আমরা ভালো কিছু দিলে তো আপনি ভালো কিছুর ব্যাড পিক দিবেন, পেজে ভালো ভালো কমেন্ট করবেন, আর যদি খারাপ কিছু দিয়ে অবশ্যই আপনি একটা নেগেটিভ কমেন্ট করে চলে যান, আমার কোনো চিন্তা নাই। এবং আমাদের ইম্পলয়ারও চিন্তা নাই, আমি সবাইকে বলে দিচ্ছি যে যাকে কাজ না দিব টাকা নিব, কাজ দিলাম না সে তো নেগেটিভ কমেন্ট করতে পারে, তার সাথে কখনোই বেয়াদবি করা যাবে না, বরং আমরা তাকে কাজ শিখাতে চাইছি, যদি কাজ শিখানোর পরে সে বেয়াদবি করে তাকে তাকে মিনিটের ভিতরে ব্ল্যাক লিস্টে দিয়ে দাও, তাকে মিনিটও চাইতে দিও না, সেকেন্ডের ভিতরে ব্ল্যাক লিস্টে ফেলিয়ে দাও এবং সে যা পারে তাই করুক। বাট যাকে আমরা কাজ শিখিয়েছি সে কখনো যেন ইয়ে করবে না, আর 90% কাস্টমার কখনো ইয়ে করে না, অলরেডি একজন লাইন থেকে রিমুভ হয়ে গেছে, কে জানি রিমুভ হয়ে গেছে। আচ্ছা যা নো প্রবলেম, সে গেলে সে অবশ্যই জয়েন করে নিবে। রিমুভ হয়েছে আবু কাইয়ুম, আবু কাইয়ুম ওর কেন নেটের প্রবলেম হয়েছে, আমি একটু চেক দিয়ে আসি, একটু দেখি আমার লাইন ওপেন আছে কিনা, লাইন ওপেন আছে ঢুকতে পারবে আপনি, কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনারা ভালো করে দেখেন, না দেখতে পারলে কথা বলবেন, হ্যাঁ কোনো সমস্যা হলে আমি আবার দেখিয়ে দেবো, আবার রিপিট করবো। এই মেয়েটা ইনকাম করছে কত লাখ টাকা একটু পরে আমি দেখব। এখানে দেখেন এই কাজগুলো করে দিচ্ছে বায়ারদেরকে, আর এ কত সালে জয়েন করছে একটু দেখে আসি আমি, কিন্তু ফাতিমা তো জোড়া হ্যাজ এ নট সাবমিটেড এ প্রপোজাল, এটা অ্যাবাউট অ্যাবাউট মি, ওর ও কত সালে জয়েন করছে কি কি কাজ করে সেটা একটু দেখতে চাই আমরা। এ হচ্ছে 24/7, মানে কি সপ্তাহে 7 দিনে লাইনে থাকে এবং 24 ঘন্টা সাপোর্ট দেয়, ওর প্রপোজাল গুলো একটু পড়বেন, ওর হচ্ছে ডেসক্রিপশন, একটা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে ডেসক্রিপশন গুলো লিখতে, আমরা প্রত্যেকে লিখি, আমিও লিখছি সবাই লিখছে, ও কি কি কাজ করে বা কি কি কাজ পারে একটু দেখে আসি। ওয়েব এসপাক এসকাপিং পারে, পাইথন পারে, পাইথন হচ্ছে ওই যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট একটা সফটওয়্যার, সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা পারে, তারপর পিএইচপি পারে, পিএইচপি হচ্ছে ওয়েব ডেভেলপ ওয়েব ডেভেলপমেন্ট, এটা একটু কঠিন আমরা করাই আর কি, কঠিন বলতে কিছু নাই, আপনি চেষ্টা করলে সব পারবেন মাত্র 2 মাস পরের থেকে আমাদের সাথে থাকলে, এটা অন্য কোর্স আছে। পাইথন আছে, জাভা স্ক্রিপ্ট আছে, জাভা আছে, এগুলো সব ওয়েব ওয়েব ডেভেলপমেন্টের সব, ঠিক আছে। ডাটা আছে, ডাটা মাইনিং আছে, ডাটা মাইনিং আপনাদের এই কোর্সে আছে পেয়ে যাবেন, ডাটা এসকাপিং আছে এই কোর্সে আছে পেয়ে যাবেন, ওয়ার্ডপ্রেস আছে এই কোর্সে নাই, তবে যদি চান সময় দিলে আমি বেসিক নলেজ দিব, ডেভেলপমেন্ট আছে, স্পেশালিস্ট আছে, ইন এইচটিএমএল আছে, হাইপারটেক্সট মার্কার ল্যাঙ্গুয়েজ এটা এটা আছে, আপনার ওয়েব ওয়েব ডিজাইন করতে গেলে লাগে, সিএসএস আছে। স্যার আপনাদের কি লারাভেল আছে? হ্যাঁ আছে, লারাভেল আছে, সিএসএস আছে, পিএইচপি আছে, জাভা স্ক্রিপ্ট আছে, এগুলো সব ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজে লাগে, ঠিক আছে। এটা পারলে খুব ভালোভাবে একটা সাইট ডিজাইন করা যায় যায় খুব সুন্দরভাবে গর্জিয়াস ভাবে। এরপর হচ্ছে ই কমার্স সাইট, টোয়েন্টি পারে, ই কমার্স বলতে ওই যে আমাদের যেমন যেমন ওই যে বিটি শপ বাংলাদেশ, তারপর হচ্ছে তারপর হচ্ছে তারপর হচ্ছে যদি অনলাইনই বলি বাংলাদেশে বললাম তো বিটি শপ, আর যদি ওয়ার্ল্ড বলেন তাহলে আপনি অ্যামাজন আলিবাবা এগুলো হচ্ছে ই কমার্স সাইট, তারপর ওই যে দারাজ, দারাজ হচ্ছে বাংলাদেশি সাইট, এগুলো ই কমার্স সাইট, ওকে। আপনারা তো অনেকে জানেন অনেকে জানেন না, তাই বলে দিচ্ছি, প্রোডাক্ট অ্যাড, প্রোডাক্ট অ্যাড করতে পারে, তারপর হচ্ছে পোস্টিং পারে, আমাজন এসইও পারে, হ্যাঁ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কোনো ব্যাপার না, আমাজন শপিফাই, শপিফাই হচ্ছে যে এই একটা ই কমার্স ওয়েবসাইট করতে গেলে ব্যবহার করতে একটা সফটওয়্যার আছে। এরপর হচ্ছে ই কমার্স স্পেশালিস্ট, ভালো কাজ জানে এটা, ভালো কাজ জানে সত্যি কথা, স্পেশালিস্ট অ্যান্ড সাপোর্ট মাইনিং অ্যান্ড স্টোরেজ পিডিএফ অ্যান্ড এক্সেল টু ওয়ার্ড, এটা আমরা এই কোর্সের ভিতরে শিখবো, এই কোর্স আপনাদের কোর্সে পেয়ে যাবেন, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ইমেজ, ওকে। এরপর হচ্ছে এক্সেল ভিবিএ ম্যাক্রোজ, এক্সেলের ভিতরে ম্যাক্রোজ একটা বিষয় আছে সেটা আমরা দেখিয়ে দিব। এরপর হচ্ছে স্কিল রিকোয়ারমেন্ট যেটা দিচ্ছে পিএইচপি জাভা অ্যান্ড জাভা স্ক্রিপ্ট অ্যান্ড পাইথন অ্যান্ড ভিজুয়াল বেসিক, সার্টিফিকেট আছে এটা এটা ইয়ে হয়েছে, ওকে সমস্যা নেই। এ দেখেন ভেরিফাই করছে, জিমেল ভেরিফাই করছে, মোবাইল নাম্বার ভেরিফাই করছে, আইডেন্টি ভেরিফাই করছে, ফেসবুক করছে, কানেক্ট পেমেন্ট ভেরিফাই করছে, সমস্যা নেই আমরা সবগুলো করব। মেম্বার সাইন ইন এপ্রিল 27, 2015 সালে, তাহলে মোস্ট মোস্ট সিনিয়র ও, আপনাদের আপনাদের মোস্ট সিনিয়র মানে কি, ও 15 সালে মার্কেটে আসছে এবং এপ্রিলে 27 তারিখে, আর আপনারা 2020 সালে এখনো মার্কেট প্লেসে হয়তো কেউ চেনেন, কেউ চেনেন না, বা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট দিন আপনাদের বা কাজ শুরু করছেন, মানে মিনিমাম আপনাদের 5 বছর সিনিয়র, আপনাদের সিনিয়র আপনি এই মার্কেটে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এগুলো আমরা দেখলাম মানে কি, একটু বেসিক নলেজ নিলাম, বেসিক আইডিয়া, তার মানে আমাদের মাথার ভিতর কাজ করাইতে হবে, তো মাথাটাকে খালি খালি কি ওই সরকারি ঘুষের টাকা খেয়ে ঠান্ডা রাখা যাবে না, একটু গরম রাখতে হবে, ঠিক আছে, কারণ এখানে কোনো ঘুষের টাকা নেই, এখানে লিগাল টাকা। এখন কি করে টাকা আসে আর বিক্রির টাকা কামাইছে মেয়েটা একটু দেখে আসি, 15 সাল থেকে কত লাখ টাকা কামাইছে একটু দেখে আসি একজন মেয়ে মানুষ হিসাবে।
সেখানে ফাইভ স্টার পাওয়া যায় বার থেকে, এই বার থেকে ফাইভ স্টার পাওয়া যায়। কি কাজ করছে একটু দেখে আসি, $125 কাজ করে দিছে বার কেউ, $125। ঠিক আছে, $125 কাজ করছে। কাজটা কয়দিন আগে ইয়ে করছে, সাবমিট করছে 11 ডে আগে। দেখেন 11 ডে, 11 দিন আগে সাবমিট। কাজটার ভিতরে কি কি রিকোয়ারমেন্ট ছিল, কাজটার ভিতরে ছিল ডাটা প্রসেসিং, ডাটা এন্ট্রি, এক্সেল, ওয়েব স্ক্যাপিং, ওয়েব রিসার্চ, হায়ারমি, এই সবগুলো কাজ আপনারা পারবেন। এই সবগুলো কাজ এখানে যা আছে, এই সবগুলো কাজ, এই সবগুলো কাজ করতে ওই মেয়েটা যা জানে সব জানা লাগবে না। আপনাদের এই কোর্স আছে সবগুলো। তাহলে ও যদি এই কাজগুলো করে $125 পায়, তাহলে আপনারও $125 পাবেন। ঠিক আছে, এই কাজটা ছিল কোন দেশের বাইরে, এইউ, এইউ কোন দেশ আমি বুঝতে পারলাম না, শর্টকাট তো, এই দেশের বাইরের কাজ ছিল। ওই এই দেশের বাইরের কাজও তো প্রায় করে, এই বাইরের কাজও পেয়ে গেছে অলরেডি। দেখছেন এই যিনি বার ডিএস এস, এই বাইরে একই কিন্তু, দেখেন খেয়াল করেন, এই বাইরের কাজও প্রায় করে। এখন দেখেন অনেক সময় কিন্তু আবার বকশিশও দেয়। ঠিক আছে, $125 কাজ করছো, ঠিক আছে, $125 কাজ করছো 7-11 দিন আগে, তাহলে আপনি 84 দিয়ে গুণ দেন $125 কত টাকা আসছে 11 দিনে, 11 দিন আগে কত ইনকাম করছে। এরপরে দেখেন ও পাইথন, ওয়েব স্ক্যাপিং আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে, হোম ডিপোর্ট ডট কম ওয়েবসাইট, এখানে ও রিকোয়ারমেন্ট ছিল এগুলো। ও এটা 11 দিন আগে করছে, এটাও 11 দিন আগে করছে। ও মাই গড, 11 দিন আগে ও দুইটা কাজ করছে, বিশাল ব্যাপার। এখানে পাইছে $375। আপনি আপনি যোগ দেন এখন $125। আচ্ছা আমি একটু দেখে দিচ্ছি, এখান থেকে আমি ক্যালকুলেট করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। স্যার $125, $375, $500, টোটাল $500 আছে, তাই না? স্যার $500, $84, স্যার $42,000। দেখছেন এখন বলেন আমাদের লোভ লাগতেছে কিনা, $125 প্লাস $375, এখন পুরাপুরি একটা $500 এ নিয়ে নিয়েছে। হ্যাঁ $500, এটাকে আমরা গুণ দেবো কত দিয়ে, গুণ দেবো আমরা 84, জি জি 84 সামথিং চলতেছে, আমরা সেই 84 দিয়ে দিবো, সাপোজ 84 বেশি চলতেছে বর্তমানে করোনার কারণে, তো 84 দিয়ে দিলাম, $42,000 টাকা পাইছে। এই মার্কেট প্লেস সামান্য একটা অ্যামাউন্ট কাটে, এই যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, তা ধরে নেন আপনি 5% কাটুক, ধরে নিন 10%, ধরে নিন 15% সর্বোচ্চ, এটা সেটা ভ্যাট ট্যাট বাদ দিয়ে সব ব্যালেন্স ট্রান্সফার দিয়ে। ঠিক আছে, 15% বাদ দেন, বাদ দিলে ৯ লাখ টাকা কামাইছে, সে কত হাজার টাকা কামাইছে মেয়েটা 11 দিনে আপনারা বলেন। এরপরে 11 দিনে তো ঠান্ডা না, তারপর দেখেন অনেক দিনে অনেক অনেক সময় অসুস্থতার কারণে কাজ করে না, অনেক সময় সে সে সরকারি চাকরি করে, সে বিজি থাকার কারণে বিট করে না। ঠিক আছে, এগুলো কারণ থাকে, বিভিন্ন কারণ থাকে, অথবা ছেলে মেয়ে অসুস্থ থাকে, একটা মেয়ে মানুষ কিন্তু কত কিছু দেখতে হয় সংসার, স্বামীর সাথে ঝগড়া লেগে যায়, ঠিক আছে, অনেক কাহিনী থাকে। তো দেখেন তারপরে কাজ পায় না, তারপরে কাজ করছে কি, তারপরে কাজ পায় না মানে অনেক সময় করেও না, প্রতিদিন আগে আরেকটা সাবমিট করছে $100, $35। তাহলে দেখেন এক মাসে, এরপর হচ্ছে এক মাস আগে, তাহলে এক মাস আগে $30, তারপরে এক মাস আগে এই যে হচ্ছে $650 এক মাস আগে, দেখেন আপনি, তাহলে এক মাস আগে $100 ইনকাম করছে। এক মাস আগে ও $150, $650, $30, $35, $375, $125, এগুলো আমার কথা একটু মিথ্যা না, আমি যতটুকু জানি এই মার্কেটে 99% কনফার্ম দিয়ে দিলাম সত্য কথা, যদি মিথ্যা আল্লাহ মালিক মাফ করুক, আমি যতটুকু জানি 100% রাইট। ঠিক আছে, এই বারটা সব থেকে বেশি কাজ হবে, দেখেন খেয়াল করে দেখেন আপনারা, এই বারটা দেখেন আবার কাজ দিয়েছে $250। দেখছেন অ্যাভেলেবল, একটা বাইরের কাজ একবার পাইলে প্রথম পাওয়াটা কষ্ট, ঠিক আছে, খালি পাইতে থাকবেন, খালি পাইতে থাকবেন, তারপরে এদের পুরান বাইরের কাজ করে এর কাজ সব করছেন বলে একটু লিখে রাখেন বাবা, কথা ভিতরে করছেন বলে পয়েন্ট আমি ভুলে যাই। স্যার এই যে এইখানে স্যার মানে না বললে নয় স্যার, মানে এই পাশে তো স্যার ডলার লেখা, আবার কোনোটাতে ইউরো লেখা, কোনোটাতে সিএডি, জি জি, তাহলে কি সবগুলো কি স্যার ডলার হিসাবে নাকি স্যার ইউরোতে? এই মার্কেটে বেশি ইউরোতে, ইউরোতে কাউন্ট হয়, তবে বেশিরভাগ লেনদেন হয় ডলার হিসাবে এই মার্কেটে নিয়ম, ঠিক আছে, তবে ইউরোতে কাউন্ট হয়, তো বেশিরভাগ লেনদেন হয় ডলার হিসেবে। ঠিক আছে, কিছু আঞ্চলিক বাইরটা থাকে, তো এই বাইরের কাজও ভালো করছে, কয়েকটা বাইরের কাজ ভালো করলে তারাই শুধু আপনাকে নক দিবে, তারাই শুধু নক দিবে, তারা মার্কেটে কাজ ছাড়বেও না, তাহলে আপনাকে যে করাবে, এই জন্য ভালো ব্যবহার করাটা একটা বড় বিষয়। দেখেন মেয়েটা 215টা রিভিউ পাইছে, আমরা কয়টা রিভিউ দেখলাম, হাতে গোনা 500টা রিভিউ দেখছে এক মাসে, তাহলে ৯ লাখ টাকা ইনকাম করছে বলেন, এদের কাজ খালি আসতে দেখতেছেন তোমার বাম পাশে,
দেখেন ও 15টা 215টা রিভিউ পাচ্ছে, মানে কত লাখ টাকা ইনকাম করছে, আমার মনে হয় কোটি ছাড়াই গেছে আমাদের মনে হয়। আরো অনেক ভাইয়া রিভিউ দেয় না, বুঝতে পারছেন, অনেক ভাইয়া রিভিউ দেয় না। তা আমাদের একজন দেশি মেয়ে, আমাদের একজন বোন, সে দেখেন কিভাবে কাজটা করছে, কিভাবে কি কি করে কাজটা করলো এবং কতদিনের ভিতরে কি ইনকাম করলো দেখেন। এরপরে আমি আরো দেখি, সরি, রিভিউর কাজটা কি হবে, রিভিউর কাজটা মানে আপনি যদি কাজ কাজ যখন সাবমিট করেন তখন বায়ারকে আপনি ফাইভ স্টার দিতে পারবেন, বায়ার আপনাকে ফাইভ স্টার দিতে পারবে, ঠিক আছে। এই যে এখানে ভিউতে গেলে ওর আরো কাজ আমরা দেখতে পারবো, দেখেন নিচের দিকে আরো দেখা যাচ্ছে, এইভাবে ভিউতে গেলে আরো নিচের দিকে হাজার হাজার কাজ, সবগুলো কাজ আমরা দেখতে পারবো। এই দেখেন বান্ডিং পয়েন্ট, একটু স্যার একটু উপরে যান তো, আস্তে উপরে যাবো, উপরে যান, একটা অনেক বড় একটা ই দেখলাম, কোনটা বলুন, হ্যাঁ দেখছি তো অনেকগুলো, হ্যাঁ আছে তো, এই যে $700 আরো বড় দেখছিলাম মনে হয়, জি অবশ্যই, এই যে এই যে এটা 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 হচ্ছে $100 না 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 $175 না, ইউরো এটা ভারতের কাজ, এই যে আপনি খেয়াল করে দেখেন, চার মাস আগে পাইছে এই অ্যামাউন্টটা, চার মাস আগে পাইছে, চার মাস আগে কি করোনা ছিল না বলেন আপনি, তনয় ঘোষ বলেন করোনা ছিল কিনা, আপনি বলেন এই কথা, 15% কেটে রেখে দেন সব ভ্যাট টাট বাদ দিয়ে, আপনি বলেন কেটে রেখে দেন, আপনি দেখেন কি কি কাজ করেছে, কি রিসার্চ করছে, ইন্টারনেট রিসার্চ করছে, দুইটা কাজ আমরা পারবো, রিসার্চ করতে ইন্টারনেট, এই ব্যাটটা পুরাতন, ওর পুরাতন ভাই দেখেন আগেও কাজ দিচ্ছে, আগেও কাজ দিচ্ছে $250, ওর অনেক কাজ দিচ্ছে, আর এই ব্যাটটার কাজ তো একটুকে দেখে আসলাম, দেখছেন তো আপনারা, তাই না, তাহলে ও সব পুরাতন ভাইয়ের কাজ করে, তার মানে কি ওই মেয়েটার কথা কাছে মিল আছে, ও যদি বলছে যে স্যার বা ভাইয়ার আমি তোমাকে দুই দিনে সাবমিট করতে পারবো, ও কিন্তু দুই দিনে সাবমিট করে দিছে, তার মানে কি কথা কাছে মিল রাখতে হবে, আমাদের সাথে অলরেডি দুইজন লিভ নিয়েছে, মানে কি বুঝলাম না, তার ক্লাস তাদের ভালো লাগতেছে না, আমার মনে হয় কথাগুলো তাদের ভালো লাগতেছে না, দেখলেনি আমাদের আমাদের বাংলাদেশি মেয়ে, আর বাইরের দেশে কত, এই যে বাইরের দেশে দায় একটু এ পাশে স্যার, এই যে স্টারটার যদি বায়ার আমাকে দেয় তাহলে এটা আমাকে কি ফিডব্যাক, মানে আমি এটা দ্বারা কি ফলাফল পাবো, এটা দ্বারা ফলাফল কি, যেমন মনে করেন আমি এই ছেলেটাকে দেখছি এখন ফাইভ স্টার পাইছে, ওকে এই ছেলেটা, হ্যাঁ এই যে ছেলেটা এখন, এই যে তাহিন, TAHIN, কি জানি নাম, আমার পড়তে পারছি না, বিদেশি নাম তো, ও আছে ওয়েব ডেভেলপার, ও একজন ওয়েব ডেভেলপার, মোবাইল ডেভেলপার, হ্যাঁ মোবাইল অ্যাপস নিয়ে কাজ টাজ করে, ওয়েবসাইট ডিজাইন টিজাইন করে, ভিয়েতনাম কি দেশ আছে, ১৭ সালে জয়েন করছে ৭ দিন আগে ডেলিভারি দিচ্ছে, দেখেন কি কাজ করছে, জাভাস্ক্রিপ্ট করছে, নোটস জেএস করছে, এক্সপিরিয়েন্স করছে জেএস, এবং পোস্টেড এসকিউএল করছে, এগুলো আমি পারি না, এগুলো করছো, ঠিক আছে, এগুলো করছে, এটা ৭ দিন আগে ডেলিভারি দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট কাজ, দেখি সবাই পারে না, তো এগুলো কাজ বেশিরভাগ পেয়ে যায়, $1,030, আপনি বুঝতে পারতেছেন, $1,030 ৭ দিনই করে দিছে, মানে ৭ দিনও লাগে না, ২ দিনও অনেক সময় করে দেওয়া,
একটা ছেলে যদি $1,030 7 দিন ইনকাম করে, আর আমরা যদি করোনাতে পেটে ভাত না যায়, তাহলে আমরা ওদের কাছে কি বলেন? আপনি বলেন যে মেয়েটা $5,000 কামায় 5 দিনে বা 1 মাসে, আর সেখানে আমরা করোনাতে মাসকে মাস লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে 0 টাকা কামাই, তাহলে বলেন আমাদের আমাদের অবস্থানটা কোথায় আছে? আপনি ওরা বলেন, আপনারা বলেন, আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম। এরপর দেখেন $100 কাজ করছে কতদিন আগে, 8 দিন আগে। 7 দিন আগে কত করলে? 1,000 সামথিং। 8 দিন আগে করলে 100, তাহলে কি $1,130 হয়ে গেল 8 দিনের ভিতরে, আপনারা দেখেন। এরপর ইউরো করছে 250 8 দিন আগে। তারপরে কি করছে? তারপর হচ্ছে $70 করছে 11 দিন আগে। আপনারা যোগ করছে, যোগ দেন খালি 147 GPB যোগ দেন 15 দিন আগে, $165 15 দিন আগে, $350 ইউরোপিয়ান এটা $16 আগে, $100 $22 আগে, $24 আগে কামাই করছে $50, $465 ইনকাম করছে 1 মাস আগে। আপনি বলেন তাহলে 1 মাসে $1,000 ইনকাম করতে হয়েছে, আপনারাই বলেন বিচার আপনাদের কাছে। এখানে যথেষ্ট সম্ভব 99% সত্য কথা আমি যতটুকু জানি, বাকিটা আল্লাহ মানে কি ভালো জানে। আমি মিথ্যা কথা তো আমার জন্যই বলবো না, আমি বলতেছিও না, আমি যতটুকু জানি এটা 100% লিগালি। আপনারা বলেন এই যে একটা বার সৌদি আরব এর কাজ করবেন, এগুলো দেখেন 5-star রিভিউ আছে, একটা কাজ করাইছে এর আগে, ঠিক আছে। কি কি কাজ করা নেবে? ডাটা এন্ট্রি, এক্সেল, এই কাজগুলো আপনারা ইজি পারবেন। $10 থেকে $30 দিবে, কতজন? 97 জন বিট করছে, এই কাজের প্রতিযোগিতা বেশি, বুঝছেন। ওয়েব ডিজাইনিং কাজ শিখবেন, ওয়েব ডিজাইন শিখবেন, প্রতিযোগী কম হবে, কাজ ঢুকতে পাবে। এই যে দেখেন শারমিন, একটা মেয়ে 423 রিভিউ, ওরে বাবারে, ওই মেয়ে তো সিনিয়র। একটা দেখলে আপনাদের মাথা ঘুরবে, একটা দেখার দরকার নেই, দেখবেন কি দেখলে আপনাদের মাথা ঘুরবে। একটা মেয়ে দেখেন, এই যে কৃষ্ণা, কৃষ্ণা আর দেখেন না স্যার, সেটাই বলতেছি তো, দেখেন আপনাদের বলছিলাম না টুরে আনলে, যে টিকটকে যে মেয়েটা দেখে ওই মেয়েটা কিন্তু এটাও বিট করছে, দেখেন ওই মেয়েটা বিট করছে, কোনো ডলারের দেয় না, এ বলছে $10 লুক করবে এই মেয়েটা, কৃষ্ণা, ঠিক আছে। এই মেয়েটাও মেবি আমাদের ঢাকার মেয়ে, বাংলাদেশি, বাংলাদেশি নাগরিক, এটা পাকিস্তানি, এগুলো পাকিস্তানি, এগুলো পাকিস্তানি, পাকিস্তানের ফ্রিল্যান্সিং মার্কেট। আমাদের বাংলাদেশে সমানতালে লোড আছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়া, 4টা দেশ সমানতালে লোড আছে মার্কেট প্লেসে, বাংলাদেশি অনেক আছে, ঠিক আছে। দেখেন বাংলাদেশি মহিলারা এগিয়ে যাচ্ছে বেশি। এই যে $30 রেট দিছে, কত ডলার? সর্বোচ্চ $30, এ কাজটা পেয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ উনি কম দিছে তো, তবে রিভিউ কম, রিভিউ কম, অনেক সময় বায়ার হচ্ছে কি ডলার বেশি দিলেও কাজ করে নি, কারণ তার রিভিউ দেখে 423টি রিভিউ। এটা দেখলে মাথা ঘুরবে আপনাদের, দেখেন ও কি কি কাজ পারে একটু দেখে আসি আমরা, একটু এত কাজ কি করে পাইলো। ও হচ্ছে কি কাজ পারে? কপি রাইটিং পারে, আমরা এটা পারবো, ইন্টারনেট মার্কেটিং পারে, আমরা পারবো, ডাটা প্রসেসিং আমরা পারবো, মা খুব বেশি ডিফিকাল্ট কাজ করে, এগুলো সব আমরা পারবো, এগুলো সব পারবো, এবং এই কোর্সের ভিতরে আছে, ও যা পারে। ও 15 সালে জয়েন করছে, ওই মেয়ের সঙ্গে মিল আছে, ঠিক আছে, 5 বছর আগে জয়েন করছে। ও কত ডলার কামাইছে দেখি তো একটু, একটু কাজটা দেখে আসি। আমাদের সাথে 2 জন আউট হয়ে গেল, কারণ আমাদের কারেন্ট বা নেটের সময় যাবো। 2 দিন আগে কামাইছে মহিলা $80, 2 দিন আগে কাজটা ছিল এই উদ্দেশ্যে। তারপরে হচ্ছে মহিলা কোথায় থাকে? ঢাকায়, ঢাকায় থাকে, এদের ঢাকায় থাকে। তারপরে 2 দিন আগে কামাইছে, 7 দিন আগে কামাইছে $50, 50-30 কত? $80 এই যোগ দিয়ে। তারপরে $20 কামাইছে 11 দিন আগে। তারপরে তারপরে $100 কামাইছে 12 দিন আগে। তারপরে $35 কামাইছে 23 দিন আগে। $150 কামাইছে 23 দিন আগে। $100 কামাইছে 28 দিন আগে। $110 কামাইছে 1 মাস আগে। আচ্ছা বলেন এই মাসটা নিচের দিকে না যার মাথা ঘুরবে নিচের দিকে গেলে? আচ্ছা এই মাসটা কি লকডাউন নাই বলেন বাংলাদেশে, বা এই মাসটা কি করোনা নাই? জি স্যার আছে স্যার। তাহলে একজন মহিলা মানুষ, গৃহিণী, বাচ্চা, সংসার সামলায় যদি এত লাখ টাকা ইনকাম করতে পারে মাসে, আপনাদেরকে কি করবো? বিশ্বাস করার মতো কথা না, আমি নিজেও বিশ্বাস করতে চাই না মাঝে মাঝে। গত জুলাই মাস, জুলাই মাস আপনার অ্যাকাউন্টের কি অবস্থা? আমার অ্যাকাউন্ট, আমি তো বল দেখলেন না, অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ঢুকলাম, মানে অ্যাকাউন্টে ঢুকারও সময় নেই, আমি তো কাজই করি না, জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখছি, বিটি করি না। এখন দেখেন কতগুলো বিট আছে, আমি বিট করতেছি না, আমার বিট গুলো এখানে পড়ে আছে, আমি করতেছি না। মানে স্যার বিট বলতে বোঝাচ্ছে তাহলে ওই যে কাজ করা, তাই তো? কাজ করা মানে চুক্তি, চুক্তি করা, তাহলে প্রপোজাল, প্রপোজাল যেটাকে বলে, প্রপোজালটা তো বোঝেন সহজে, তাই না? জি স্যার। এটা এই বিট বলতে প্রপোজাল, বিট বলতে কাজ, বিট বলতে কি যাই বলে। আমি দেখেন এখানে মানে বিট করারই সময় পার, আমার বিট মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, কারণ কখন করব সময় তো না, সে সকালে ভোরে উঠে রাত 1টা বেজে চলতে থাকে, চলতে থাকে
মানে প্রতিষ্ঠানিক কাজ এটা যে অ্যাকাউন্ট তো আপনাদের সামনে আজকে দিনে আজকে সারা দিন ওপেন করার সময় পায় না আপনাদের সামনে ওপেন করব তাহলে আমি কাজ পাবো বলেন অন্তত অ্যাকাউন্ট ওপেন রাখতে কাজ করতে গেলে আমি জুলাই মাসে না জুন মাসে একটা মহিলার অ্যাকাউন্ট দেখলাম উনি ঢাকায় থাকে চম্পারানি নাম নেই 3,25,000 টাকা ইনকাম করছে উনি জুন মাসে কি জুলাই মাসে তাও 28 দিনের ব্যক্তি 28 দিনের বিল আর বাকি একটা একটা কাজ তো ওই জন্য করে নাই একটা নারী মানুষ যদি 3,31,000 টাকা ঢাকায় বসে ইনকাম করে লকডাউনে আমি আপনি কই আছি আবার জন্ম নিতে হবে আমাদের বাংলাদেশে ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাও আমরা এগুলা দেখতে যাচ্ছি না এগুলা দেখব না দেখলে মাথা খারাপ হয়ে যাবে আমাদের মাথা খারাপ হয়ে যাবে আর দেখেন কাজ আসতে হবে সারাদিন আসতে হবে সারাদিন কাজের কোনো অভাব নাই দেখছেন ভারত থেকে আসতেছে বাংলাদেশ থেকে আসতেছে সৌদি থেকে আসতেছে তারপর ইউনাইটেড থেকে তো আসতেছে অস্ট্রেলিয়া থেকে আসতেছে কানাডা থেকে আসতেছে আসতেছে কাজ কোনটা করবেন না বলুন ঠিক আছে এই যে এই যে একজন ভাইয়া এই যে নাইজেরিয়া এগুলো অ্যাপ্লাই করবেন এগুলো ভন্ড ভন্ড এগুলো দুনিয়ার ভন্ড খালি খালি বিটটা নষ্ট হবে ঠিক আছে বিট নষ্ট হলে কিন্তু আমার বিট কিনা লাগবে এগুলো ভাইয়া স্যার নাইজেরিয়া বাদ দিয়ে দিব মূলত একবার পুরো বাদ দিয়ে দিবেন আর স্যার কোনটা বাদ দিতে পারে একবার বাদ দিবেন হচ্ছে নাইজেরিয়া জি স্যার মানে বাট পারের কারখানা ঠিক আছে আচ্ছা নাইজেরিয়া জি তারপরে বাদ দিবেন বাংলাদেশ একবার বাদ দিবেন না 95% অ্যাভয়েড করে চলবেন যে বাইরে দেখবেন রিভিউ আছে 5-10টা দুই একটা রিভিউতে কাজ করবেন না 5-10টা দা রিভিউ সেখানে আপনি বিট করুন রিভিউ দেখে কাজ করব তাই তো স্যার এখানে রিভিউ তো দেখাই দিলাম একটু দেখেন এই বাইরে রিভিউ না বাট ইউনাইটেড এর নাম আছে ইউনাইটেড এরা সত্য কথা বেশি বলে মিথ্যা কথা কম বলে ঠিক আছে আর তারপরে 90% বাদ দিবেন ভারতের বাংলাদেশে 90% ভারতে 90% ঠিক আছে এরা একই তালে কাজ করে সবসময় ভাই ভাই এরা হচ্ছে ভাই ভাই তারপর পাকিস্তানের বাদ দিবেন 90% শ্রীলঙ্কা বাদ দিবেন 40% শ্রীলঙ্কা অনেক ভালো সত্য কথা বলে আর নেপাল বাদ দিবেন আপনি 20% মানে 80% কাজ নিবেনি সেটা রিভিউ থাকা যাক ঠিক আছে 100% কাজ করতে পারে ইউনাইটেড স্টেট 100 একটা দুইটা ফেক এক দুইটা আমি বা ছেলে ফেক অ্যাকাউন্ট বুঝতে পারছেন আর বাকি সব ওইগুলো ফেক কারা শুনবেন ইউনাইটেড এর নাম দিয়ে বাংলাদেশী নাগরিক অ্যাকাউন্ট করে ইউনাইটেড এর নাম দিয়ে ইন্ডিয়ান নাগরিক অ্যাকাউন্ট করে ইউনাইটেড নাম দিয়ে স্যার পসিবল ফেক অ্যাকাউন্ট পরে ওই যে ফ্রিল্যান্সার ধরতে পেরে বন্ধ করে দেন দেখুন আপনি ঢুকতে পারবেন না পাসওয়ার্ড পরে বুলেট লিখে দিয়েছি এখন একটু ফাইবার থেকে ঘুরে আসি দেখি এখানে প্রপোজাল আসছে কিনা এখানে বায়ার রিকোয়েস্ট আসছে কিনা এখানে দেখা যাবে যে রাত 10টা বাজে গেছে এখন দেখা যাবে এখন ওই যে আসেন এখানে আসবে সবসময় লাইনে থাকতে হয় লাইনে দেখি পাস করতে সবসময় আসবে এরপরে দেখেন আপার বিষয় একটু যায় এরপরে গেলাম আপার মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো সম্পর্কে একটু ধারণা দিচ্ছি জাস্ট ধারণা দিলে কাজের প্রতি পিপাসা জন্মাবে তবে বাসায় কাজ করতে হবে প্রত্যেক দিন আমাদের চ্যানেলে তো ভিডিও দেখতে হবে আরো 10টা চ্যানেল থেকে ভিডিও দেখতে হবে ইউটিউব আরো 10টা চ্যানেল থেকে ভিডিও দেখতে হবে কথা ক্লিয়ার এবং প্রত্যেক দিন টার্গেট নিতে হবে যে স্যার বলছে একটা ইউটিউবে একটা ভিডিও না দেখে আমি ঘুমাতে যাব না ওই ফ্রেন্ড সার্কেলের সাথে চ্যাট করার কোনো সময় নাই রে বাবা কোনো সময় নাই চ্যাট করলে কি টাকাও নষ্ট ওয়াইফাইও নষ্ট পরে ল্যাপটপটাও নষ্ট তাই না লাইফ শেষ বড় কথা হচ্ছে লাইফ শেষ এই লাইভ শেষ না করে আর মোশারফ করিমের নাটক না দেখে আপনি ইউটিউব দুইটা করে ভিডিও দেখেন প্রতিদিন আর আমার কথাটা স্মরণ করেন তাহলে আপনি এখন না হলেও 2 বছর পরে ভালো একজন ফ্রিল্যান্সার হতে পারেন এবং আপনার সংসারকে সাপোর্ট দিতে পারেন আল্লাহ না করুক দেখো করোনার জন্য পৃথিবীতে না দেয় আপনি ঠিক আছে দেখো করোনা দিলেও আপনি ইনকাম থাকবে আপনার মাসে 20-25,000 টাকা মিনিমাম এখানে আপার upwork.com তবে মার্কেট প্লেসে ঢুকলাম আমি অলরেডি ঢুকে গেছি আমার যদি অ্যাকাউন্টটা সাইন ইন করব আপনারা নতুন অ্যাকাউন্ট করতে হলে সাইন আপ করবেন ঠিক আছে তো নতুন অ্যাকাউন্ট এই মুহূর্তে খুলতে চাইলে খুলতে পারবেন না খুলতে চাইলে দরকার নেই কারণ কিছু ভুল হয়ে গেলে তখন আবার ঝামেলা হবে ঠিক আছে তো আমরা খুলে দিব এটা আমাদের দায়িত্ব এটার উপর ক্লাস আছে দুইটা আবার এটা ডিলিট করা যায় না স্যার অ্যাকাউন্ট যদি ভুলবশত হয়ে যায় ডিলিট করা যায় অনেক ঝামেলা হয় আর কি ঠিক আছে চাইলে অ্যাকাউন্ট 4টো করা যায় ঠিক আছে কিন্তু অনেক ভেজাল হয় অনেক সময় সাসপেন্ড করে দেয় আমরা একটা অ্যাকাউন্ট করে কাজ করে পারবো না
আমরা চার মার্কেটে চারটে করলে কাজ নিয়েই পারবো না, আরো হাজার হাজার মার্কেট চলে যাচ্ছে। দেখেন এখানে আমি এই জিমেল আইডি দিয়ে সাইন ইন করলাম, মার্কেটে প্রবেশ করলাম, আপনারা দেখেন এখানে এখন কাজের গাদা আসবে আমার সামনে, কাজের গাদা। আমি যে একটা বিড করবো, প্রপোজাল করতে গেলে তো আধা ঘন্টা সময় নিতে লিখতে হয় তাই না, আমার সেটা লেখারও সময় নেই। এই যে অ্যাকাউন্টটা দেখেন আমার 40% হয়েছে, আরো বাড়াইতে হবে, আরো কাজ করতে হবে, আমার সময় নেই। এখানে দেখেন ফাইন্ড জব, আমি যেমন ভিডিও এডিটিং পারি, আমি যেমন ডিজিটাল মার্কেটিং পারি, আমি ডাটা এন্ট্রি পারি, খালি প্রথমটা দেখেন একটু সার্চ দিতে, তাই দেখেন আপনারা ইন্টার টাপলাম, ফাইন্ড জবে ক্লিক করে দেখেন আমার সামনে কাজের গাদা আসবে। এখন দেখেন আপনারা কোন দেশের এটা পেমেন্ট পেমেন্ট আনভেরিফাইড, সুইডেন, সুইডেনের নাগরিক, আমি এটা অ্যাপ্লাই করবো না, আনভেরিফাইড পেমেন্ট আমি অ্যাপ্লাই করবো। এ কি কি চাইছে, এখানে রিকোয়ারমেন্টটা পড়বেন, পড়ার পর এগুলো দেখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, কাস্টমার সার্ভিস, ডাটা এন্ট্রি, ইন্টারনেট রিসোর্স, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো সব আপনারা পারবেন। এখানে এগুলো পড়বেন, পড়লে বুঝতে পারবেন। তো আওয়ারলি আপনাকে $7 থেকে $9 দিবে, মানে প্রত্যেক ঘন্টায়, এখানে বেশিরভাগ ঘন্টা চুক্তি কাজ পাওয়া যায়, ঠিক আছে, এই ক ঘন্টা দিবে, বুঝতে পারছেন। এরপরে দেখেন যেগুলো পেমেন্ট ভেরিফাই আছে সেগুলো যান, এটা পেমেন্ট ভেরিফাই সিঙ্গাপুরি বায়ার, এই 12 মিনিট আগে কাজটা পৌঁছ দিয়েছে মার্কেটে, ঠিক আছে। কি হচ্ছে সুপার মার্কেট ওয়েবসাইট এসকাপিং, এটা ডাটা মাইনিং লাগবে, ডাটা এসকাপিং এবং ডাটা মাইনিং সমজাতীয় কাজ, ঠিক আছে, প্রায় প্রায় কাছাকাছি কাজ, ডাটা এসকাপিং, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা এক্সট্রাকশন, এসকাপি, ওয়েব এসকাপি, ওয়েব ক্রোলিং, এগুলো বিষয় বলছি। এরও আনভেরিফাইড, আপনারা চাইলে আবেদন করতে পারবেন, এগুলো সব নতুন বায়ার, চাইলে অ্যাভয়েড করে চলতে পারবেন, এটাই করবেন আবেদন। এটা হচ্ছে দেখেন এটা পেমেন্ট ভেরিফাই, পেমেন্ট ভেরিফিকেশন, ওকে। আর বায়ার আছে সিঙ্গাপুরের, ভালো, সত্য কথা, এই মাইক্রোসফট এক্সেলে কাজ জানা লাগবে, যা ডাটা এন্ট্রি ফর্ম, কি কি বিষয়ে কাজ বা অভিজ্ঞতা লাগবে এখানে লেখা আছে, কত মিনিট আগে জবটা, 15 মিনিট আগে। আপনারা চাইলে এখানে একটা প্রপোজাল পাঠাতে পারবেন, এর বাজেট হচ্ছে $200, দেখছেন $200। এটা যদি প্রপোজাল পাঠান তাহলে এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে নিজে কিন্তু আরো হাজার হাজার জব আছে, দেখছেন, এখানে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে আপনি এখানে একটা প্রপোজাল এটা আগে পড়বেন, পড়ে দেখবেন মানে বুঝতে পারেন কিনা, কি কি চাইছে, কতগুলো কাজ করে দিতে হবে, কত ঘন্টা করে দিতে হবে, কতদিনই করে দিতে হবে। যদি চান তাহলে এখানে আপনারা দেখবেন এই যে অলরেডি 10 জন আবেদন, 10 থেকে 15 জন আবেদন করছে, ও 3 জনে ইন্টারভিউ নিয়ে ফেলছে, আবেদন না করা এখানে বেস্ট, কারণ 3 জনে যদি নিয়ে ফেলছে ওর একটু পছন্দ করে ফেলছে। ও দেখেন $100 কাজ করাইছে, এখানে সব দেখা যাচ্ছে, December 2019 কাজ করেছে, সরি, এরপর হচ্ছে December 2019 $132 কাজ করেছে, খালেদ, ফ্রিল্যান্সার খালেদ করেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই এনজয় ওয়ার্কিং ফাইভ স্টার, বায়ারটা ভালো, বায়ারটা ভালো, দেখেন ওকে ফাইভ স্টার পা বায়ার ভালো, একে হচ্ছে একে হচ্ছে ফ্রিল্যান্সার সে ফাইভ স্টার দিয়েছে, বায়ার ওকে ফাইভ স্টার দিয়েছে, আমরা দুইজন ভালো লোকেরা, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি। যদি এর এখানে 4 স্টার থাকতো তাহলে মনে করতাম বাইরে একটু কেরা আছে, কেরা মনে করেন আমাদের বাংলাদেশি নাগরিক, অনেক লোক আছে না প্রশ্ন বুঝাই দেওয়ার পরে আবার তেরামো করে, আবার তেরামো করে, আবার প্রশ্ন করে, আউল বল, মানে বসে রয়েছে না, আউল বল খালি প্রশ্ন করতে থাকে। আচ্ছা বেটা তুই না বুঝলে প্রশ্ন কর, ঠিক আছে, কিন্তু খালি খালি প্রশ্ন করে তর্ক সময় নষ্ট করে তো দরকার নেই, তাই না, এগুলো আর কি। ও কিছু কিছু বাইরে আছে ওরকম, কাজ ভালো করে করে দিলে তাদের মন পাওয়া যায় না, ঠিক আছে, বাইরেটা ভালো, কিছু কিছু বাইরে আছে কাজ ভুল করলো তাও ফাইভ স্টার দেবে আপনাকে, ঠিক আছে, উনি অনেক ভালো, আর ভুল করলে ধরিয়ে দেবে যে এটা আমাকে এইভাবে করে দিলে আর ভালো হতো। এই $600 কাজ করছে, ঠিক আছে, অক্টোবর মাসে, নভেম্বর মাসে 2019 সালে, এরকম 20 সালে আমার কাজ করাতে আছে, খালেদ করে দিয়েছে, খালেদ করে দিয়েছে, এটা করেছে মাহমাদ, খালেদের দ্বারা বেশি কাজ করছে, এর আগে করেছে লিখে দেন, ঠিক আছে। অনেক সময় অনেক ফ্রিল্যান্সার আছে না যে অনেক কাজ করে $600 কাজ করে দিচ্ছে, বুঝতে পারছেন কি ব্যাপার। নামগুলো দেখে বেশিরভাগ মনে হচ্ছে হয় সে বাংলাদেশি নাগরিক, আর না সে ইন্ডিয়ান, আর না সে কি বলে পাকিস্তান,
বেশিরভাগ আমার মনে হয় বাঙালি, এখানে বুঝতে পারতেছি না এটা নাম দেখে অনুমান করলো। তিনটা রিভিউ পাইছে, যে তিনটা রিভিউ পাইছে, ঠিক আছে। এই জবটা যদি আমি আবেদন করি তাহলে আমার অ্যাভেলেবেল কানেক্টেড আছে চারটা, চারটাই কেটে নেবে, চারটাই কানেকশন কেটে নেবে। কানেকশন আবার কিনা যায়, ডলার পেমেন্ট করে কিনতে হয়, ঠিক আছে, ডলার পেমেন্ট করে কিনতে হয়। আমি যেটা আবেদন করি তাহলে আমি কি করবো, সাবমোড সাবমিটে প্রপোজাল, সাবমিটে প্রপোজালে যাবো, এখানে যাবো, যাওয়ার পরে আমি এখানে একটা প্রপোজাল লিখবো। এটা আমার কাছে কিন্তু অন্য একটা ট্যাবে, আমি আগে ছিলাম কিন্তু এই ট্যাবে, আমি যেই ক্লিক দিতে সেই নিউ টপে গেছে, নিউ টপে যাই, দেখেন এখানে আমার জব সব বিষয় সবকিছু দেখাচ্ছে, কয়টা কানেক্ট কাটছে সেটা সব দেখাচ্ছে, সবকিছু আমার সামনে চলে আসছে। তো আমি এখানে একটা জাস্ট প্রপোজাল লিখবো বাইরের জন্য, বাইরের জন্য কি করবো, একটা প্রপোজাল লিখবো, কত ডলার দিয়ে কাজ করবো সেসব কিছু আমি লিখবো। লিখার পরে এখানে কভার লেটার, এখানে তো লিখবো আমার সেই কাজের উপর একটা সামান্য কিছু আপলোড করবো, আপলোড করে এই যে সাবমিট প্রপোজাল, বাস, ঠিক আছে। দেখছেন কিনা পানির মতো, কিন্তু এত পানির মতো কাজটা বুঝতে হবে। এখানে আমি ব্যাকে গেলাম, ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে আমি এখান থেকে মনে করেন ভিডিও এডিটিং ক্লিক করবো, এই যে ভিডিও এডিটিং, আমার অনেকগুলো ইয়ে করে এখানে ইয়ে তৈরি করা আর কি, অ্যাকাউন্টটা তৈরি করা, যাতে আমি সব থেকে বেশি কাজে লিড করতে পারি, প্রপোজাল পাঠাই দেবো। এখানে দেখেন উইকলি ভিডিও এডিট, ভিডিও কন্টেন্ট এডিট, এগুলো একবার পানির মতো কাজ। কি কাজ, কমার্শিয়াল, মিউজিক ভিডিও, ইন্ট্রো আউটরো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এগুলো সব আমি পারি, ঠিক আছে। যে কাজে বিট করব সময় দিই না, লাইনও থাকে না। আজকে দেখেন কয়দিন পর ওপেন করলাম অ্যাডিটা, নিজে জানি হয়তো মনে হয় মিনিমাম 5-6 দিন হবে বা 4-5 দিন তো হবে, ঠিক আছে, মানে মনে থাকে না, মনে থাকে না, সময় পাওয়া যায় না। এর পেমেন্ট আনভেরিফাইড, এ কত ডলার দিবে কি হবে, এ হচ্ছে 21 ঘন্টা আগে কাজটা পোস্ট করছে। দেখলাম যে স্যার পেমেন্ট এই যে আনভেরিফাইড আর ভেরিফাইড, এই দুইটার মধ্যে স্যার কি পার্থক্যটা? আনভেরিফাইড মানে ও এখনো কাজ করে নাই মার্কেটিং কখনো, মানে আপনি যখন আপনাকে একটা কথা বলি, আপনি যখন মনে করেন যে বিডি জবস পত্রিকা আছে না, বিডি জবস একটা অনলাইন আছে না, তারপরে যে চাকরির পত্রিকা অথবা প্রথম আলো পত্রিকা ধরে নিই, আমরা প্রথম আলো তো সবাই চিনি, তাই না? আমি কালকে প্রথম আলো একটা নিয়োগ দিলাম যে আমার 500 লোক লাগবে, 500 ফ্রিল্যান্সার লাগবে। প্রথম আলো রিক্রুটমেন্ট হচ্ছে যদি তুমি ওর 1 ইঞ্চি জায়গা প্রথম পেজে ব্যবহার করো তাহলে তোমাকে মিনিমাম 1 লক্ষ টাকা পেমেন্ট করতে হবে। কি কি রিক্রুটমেন্ট বলেন তো, কথা বলেন, প্রথম আলো রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্টটা কি, আমি একটা জব পোস্ট করবো, আমার জবের লোকের দরকার, আমার লোক দরকার, শ্রমিক কাজ করে নেবো, কথা বুঝতে পারছেন? যেমন আমরা আমাদের অফিসে কোনো রং ঠং করানোর জন্য, ছাদের ময়লা পরিষ্কার করানোর জন্য, অফিসের ময়লা পরিষ্কার করার জন্য আমরা মিরপুর 11 নম্বর থেকে লেবার কিনে আনি বা কামলা কিনে আনি, আনি না বলেন, আপনারা আপনাদের বিভাগের শহর থেকে কামলা কেনেন। যেমন যেমন যাত্রাবাড়ি আপনাদের বাসা যদি হয় তাহলে যাত্রাবাড়ি চৌরাস্তা বা অন্য অন্য জায়গায় কামলা পাওয়া যায়, আপনাদের ওখানে রানুসাহেব কি কামলা পাওয়া যায়, মানে কাজের লোক কি পাওয়া যায়, কন্টাকে চুক্তি দিতে থাকে থাকে স্যার, সকালে উঠে গেলে বাস স্ট্যান্ডে বেশিরভাগ এই চুক্তিভিত্তিক লোকগুলো পাওয়া যায়, তাই না বলেন? জি স্যার। তো অনুরূপ মনে করেন যে আমরা মার্কেটে চাকরি করতে আছি বা আমরা চুক্তিভিত্তিক শ্রম বিক্রি করতে আছি, বুঝতে পারছেন? করতে গেলে এখানে যারা জব পোস্ট করে, জি ভাই, জি কিছু বলতেছেন? জি ভাই বলতেছিলাম আমাদের প্লে লিস্ট কি তৈরি হয়েছিল, আমি কিন্তু আসলে এই পর্যন্ত একটা ভিডিও ডাউনলোড দেই নাই। হ্যাঁ প্লে লিস্ট চলতেছে তো, আপনার এখান থেকে ভিডিও দেখতে দেখে নিতে পারেন, সবগুলো ভিডিও দিয়ে দিয়েছি আমরা। আমি আসলে মানে গুছালো তো পাচ্ছি না ভাই, একটু দেখাইবেন দয়া করে আরেকবার। গতদিন বলছিলাম আজকে দেখাই দিচ্ছি, এই যে আমাদের যে আমাদের, জি জি, চ্যানেলে যাবেন, দেখেন, হ্যাঁ বলেন, চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পরে এখানে ক্লিক দেবেন, এখানে ক্লিক দিলে এই যে দেখেন গতকালকে এই যে আপলোড হয়েছে, ওই 6 দিন আগে এটা তো আপলোড হয়েছে, গতকালকে আপলোড হয়েছে, কোনটা এটা 4 দিন আগে গতকালকে, তাহলে এই চ্যানেলে আপলোড হয়েছে, এই চ্যানেলে আপলোড হয়েছে, এই চ্যানেলটা যাই আমরা একটু একটু ব্যাকে যান, প্রথমে একটু এখানে যাই, এখানে যাওয়ার পরে যে চ্যানেল ফ্রেন্ডে দেখুন, এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমরা ভিডিওতে ক্লিক দিলাম, ভিডিওতে ক্লিক দিলে যে দেখেন আপনাদের ভিডিও দুটো এখানে আছে, এই যে একটা, এই যে একটা, দেখছেন সরাসরি দেওয়া আছে, এই যে হাউ টু মাইক্রোসফট ওয়ার্ড ডেস্কটপ, এই যে তারপরে আর তো কোনটা স্যার, মানে বলা মানে আপনি কিন্তু বলছিলেন স্যার যে এরকম মানে একটা প্লে লিস্ট হইব, প্লে লিস্টের ভিতরে
প্লেলিস্ট খুঁজছিলাম। আচ্ছা আমাদের আজকে এটা নিয়ে কত নাম্বার ক্লাস চলে? মেবি পঞ্চম ক্লাস মনে হয়। পঞ্চম ক্লাস। আমাদের প্লেলিস্ট কোথায়? প্লেলিস্ট এখানে আছে, আপনারা পাবেন দেখুন। এটা আছে আমাদের কোন ক্লাস? এটা আছে হাউ টু ফেসবুক ইভেন। এটা আছে 4 সেপ্টেম্বরের ভিডিও, তাই না? এখানে প্লেলিস্ট হচ্ছে ডাটা এন্ট্রি। যে বিষয়টা দেখানো হবে সেটা হচ্ছে কি করে ছেড়ে দিলাম প্লেলিস্ট। আমার এখানে এটা অ্যাডমিন, আমি তো অ্যাডমিন হলে আমার এখানে ডাইরেক্ট দেখা যাচ্ছে। আমার এখান থেকে আপনাদের ওখান থেকে ডাইরেক্ট প্লেলিস্ট ডাটা এন্ট্রি। আপনার ডাটা এন্ট্রি বলে কি প্লেলিস্ট সার্চ করছিলেন? হ্যাঁ সার্চ করছি, বাট এগুলো তো মানে আমাদের ভিডিও না, অন্য ভিডিও দেখাচ্ছে। না না আপনাদের এখানে ভিডিও দেখা দিচ্ছি না, আমি আপনাদের ভিডিও এটা জেনে আপনাদের ভিডিও দেখেন আপনাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই যে এখন দেখেন, আমি দেখাই দিই, আমি দেখাই দিই, দেখেন আমি দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চেহারা টেহারা সব আপনাদের সবকিছু আপনাদের এই যে হাউ টু মাইক্রোসে ওয়ার্ড দেখছেন, এই শীটটা আমাদের অন্য একটু চেনে বানাইছে আর কি। এখানে এটা আছে আপনাদের ক্লাস। মাইক্রোসে ওয়ার্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়ার্ড ফর সফটওয়্যার। যা আপনাদের ক্লাস শীটটা আপনি পড়ে নেবেন, অনেক সুন্দর করে অনেক বড় করে লেখা আছে, জাস্ট অ্যাড করুন। যদি ভিডিও না পাবেন সেদিন আমাদের পেজের ইনবক্স আছে না, আপনার পেজের ইনবক্সে যাবেন, পেজের ইনবক্সে দিয়ে আমাদেরকে একটু নক দিবেন। নক দিলে আমরা আপনাদেরকে ভিডিও যে অফিসে যে কোনো একজন আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেবে। আমরা পেজের ইনবক্সে একটু যাই গেলে আপনাদেরকে আমরা দেখিয়ে দিতে পারবো। যেখানে গেলাম সেখানে যাওয়ার পরে আপনারা দেখেন এখানে এই যে আমাদের পেজে গেলাম, সাপোর্ট পেজে যাওয়ার পরে এই যে পেজে ক্লিক দিচ্ছি, পেজে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখেন এখানে আমাদের ইনবক্স অপশন আসবে। এখানে দেখেন আজকে একজন ম্যাডাম হয়েছে যিনি আমাদের সাথে জয়েন করছিল, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন হাজার হাজার লোক কমেন্ট করছে। এখানে আপনি বলবেন যে গতকালকে রাত 9টার ব্যাচে ওয়ার্ড প্রোগ্রামের ভিডিওটার লিঙ্কটা একটু দেন। এখানে দেখেন আপনার এই যে সবাইকে লিঙ্ক দেওয়া, এখানে সবাইকে আমরা লিঙ্ক দিয়ে দিই। যে দেখেন একটু আরো একটা মেয়ে লিঙ্ক নিয়েছে এখান থেকে, জি স্যার বুঝতে পারছি। আসলে স্যার ওই গত ক্লাসে এই যে এই মেয়েটাকে একটু দেখেন আপনি, এই মেয়েটাকে এই যে আমাদের ভিডিও, এই যে আমাদের ইউটিউব চ্যানেল লিংক বা অন্য যে লিংক বা ভিডিও যারা না পায় তাদেরকে আমরা এখান থেকে দিয়ে দিই, ঠিক আছে? বুঝতে পারছেন? জি আসলে আমার কাছে কিন্তু ভিডিও স্যার একটাও নাই। ওই যে আপনি বলছিলেন যে ওই যে গত বুধবারে বলছিলেন যে এটা আজকের ভিতরে ঠিক হয়ে যাবে, একটা প্লেলিস্ট বানানো হয়েছে, প্লেলিস্টের ভিতরে শুধু আপনাদের ভিডিওটি থাকবে। আপনাদের ভিডিও না মানে অল ডাটা এন্ট্রি ভিডিও থাকবে, অল ডাটা এন্ট্রি আমাদের প্লেলিস্টের ভিতরে সব ডাটা এন্ট্রি ভিডিও থাকবে। আমরা ওদেরকে বলে দিয়েছি যে ডাটা এন্ট্রির জন্য আলাদা প্লেলিস্ট, ডিজিটাল মার্কেটিং এর জন্য আলাদা প্লেলিস্ট, সব আলাদা প্লেলিস্ট করছে, ঠিক আছে? আর ওয়েব ডিজাইনের জন্য আলাদা প্লেলিস্ট। আর আপনি আমাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করছেন? জি জি জি। সাবস্ক্রিপশন করলে তো আমরা ভিডিও লোড দিয়ে সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে, সঙ্গে 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 আপনার কাছে চলে যাবে একবার প্রত্যেকটা মুহূর্তে। দেখেন এখানে একটা ভিডিও দিয়েছি আপনার কাছে চলে যাওয়ার কথা, কিন্তু আপনার কাছে নোটিফিকেশন করার কথা তো, আপনি খালি বেল আইকন চেপে রাখবেন, অবশ্যই নোটিফিকেশন করবে, বেল আইকন চেপে রাখবেন। আমি তো স্যার বেল আইকন চেপে রাখছি, বাট এই যে আমার ভিডিও কিন্তু আমার কাছে একটাও নাই, আমাদের ক্লাসের ভিডিও। এই যে দেখেন আপনার সামনে আমি দেখে দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের ক্লাস, সব আপনাদের ক্লাস, ঠিক আছে? এখানে কণ্ঠ শুনলে আপনারা আবার ইয়ে দেখলে বুঝতে পারবেন এসব সব আপনাদের ক্লাস। এটা আপনাদের ক্লাস একটু কপি স্যার একটু এলোমেলো হয়ে গেল না? কোনটা এই যে আমাদের মানে ভিডিওগুলা ক্লাস ভিডিওগুলা একটু এলোমেলো হয়ে গেল না?
এলোমেলো না তো, এটা হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি করছে, আলাদা আলাদা ব্যাচে তো আমরা করে পারি না, আমরা আলাদা আলাদা ব্যাচে করি মানে সময় থাকে না কারণ আমাদের। বুঝতে পারছি স্যার, হয়তো মানে ব্যাচ নাম্বার দিয়া করলো হয়তো যে ব্যাচ এত। আপনারা একদিন পরে দেখবেন, একদিন পরে দেখে এখান থেকে চাই না আপনারা ডাউনলোড করে নিয়ে, অনেক অনেক ছেলে মেয়ে ডাউনলোড করে নেন, অনেক ছেলে মেয়ে এখান থেকে আপনি ডাউনলোড করে নেন, খুব সহজে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন চাইলে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এই ক্লাসটাও আপনাদের মেয়ে দিয়েছে, এই যে আপনাদের দেখুন লাস্ট পজিশনে যায়, এই যে আপনাদের ক্লাস, যে গত যে ক্লাসটা করলাম না গতদিন, ওই যে ফুল ফুল আঁকালাম, এই যে দেখেন এটা আপনাদের ক্লাস, গতদিনকে ভিডিওটা আজকে পোস্ট হয়েছে, 6 দিন আগে এটা হয়েছে, আর এর আগের চ্যানেলটা তো দেখা দিলাম, এর আগের ক্লাসটা, বুঝতে পারছেন আগের ক্লাস, প্রত্যেকটা ক্লাস এখানে ভিডিও আছে এবং কম্পিউটার ফান্ডামেন্টালস যে ভিডিওটা সেটা এখানে এই চ্যানেল অথবা ওই চ্যানেল আছে, সেটা আমি প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ এখানে ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও এখানে দেওয়া আছে আপনাদের জন্য, একটু এটা দেখে নেবেন এবং নোটিফিকেশনটা অন রাখবেন, খালি ক্লিক করে দেখবেন আপনাদের ক্লাস আমি নিচ্ছি কিনা এবং ওয়ার্ড প্রোগ্রামের কথা বলছি কিনা, কারণ ওয়ার্ডের হচ্ছে নাইট শিফট আপনাদের খালি একটা ব্যাচ চলতেছে, আর ডে শিফটে ভিডিও না, আর সব আমাদের অফলাইনে চলতেছে, সন্ধ্যা 7টা সকাল 11টা এগুলো সব অফলাইনে ব্যাচ চলতেছে, ওগুলো আমরা ভিডিও করি না, অনলাইনে এগুলো খালি ভিডিও করি, এগুলো সব আপনাদের কাছে, ঠিক আছে, আপনারা দেখে নিন কোনো সমস্যা হবে না। আর এরপরে আমি তো তাদেরকে বলে দিছি যে লিস্ট করে, এবং আমাকে বলছে ওনারা করে দিছে, আমার এখান থেকে দেখা যাচ্ছে না যে আমাদের ডাটা এন্ট্রি বলে সার্চ করলে আপনাদের ওখান থেকে, যেহেতু আপনারা এটা অ্যাডমিন না, আপনাদের ওখান থেকে দেখা যাবে, ডাইরেক্ট প্লে লিস্ট দেখাবে, আপনি দেখাবে, জাস্ট আমাদের এখান থেকে এইগুলা কোথায় আছে এত ঘাটাঘাটি করলে, এই যে আপলোড, এই যে প্লে লিস্ট, এখানে সব একের পর এক দেখাবে, ডাটা এন্ট্রি কোর্স কোনটা, অনলাইন ডাটা এন্ট্রি বলে সার্চ দিলে আপনার প্লে লিস্টের ভিতরে আপনাদের ভিডিও পাবেন, আমাদের অন্যান্য ক্লাসেরও, খালি ওই ওই আপনাদের কোর্সের ভিডিও হবে, তবে আপনাদের ব্যাচ না অন্যান্য ব্যাচ থাকবে, যাওয়ার পরে আমরা এটাকে কি করব, আপনাদের আপনাদের কোর্স না অন্যান্য কোর্স হবে, এখানে আমরা যা মনে না, এটা আমাদের কোর্সের ভিডিও, জি জি, এগুলো সব আপনাদের কোর্সের ভিডিও দেখে নেবেন, তাহলে এখানে ঢুকলে পরে আমাদের চ্যানেলটা আপনি ঢুকলে পরে দেখতে পাচ্ছেন ভিডিওটা, ঢুকার পরে কি করতে হবে, ভিডিওতে ক্লিক দেবেন, দেন আপনি এখানে টাইটেল দেখলে বুঝতে পারবেন এটা আপনাদের ভিডিও, আর 1 মিনিট এটা তো দেখা যাচ্ছে এবং টাইটেলে বলেও দিচ্ছে, এরপর যদি না আবেদন তাহলে একটা ক্লিক করে প্রথম ক্লাসটা দেখলে যে গত ক্লাসটা এই করছিলাম, আপনাদের আজকের ক্লাসটার ভিডিও কালকে ছাড়াবে, যদি মিস্টেক হয় তার পরের দিন মাকে ছাড়া হবে, ঠিক আছে, এটা আমরা বলে দায়িত্ব নিয়ে 100% দায়িত্ব নিয়েছি, যদি মিস্টেক হয় সেটা সৎকারে 1টা 2টো, কিন্তু বেশিরভাগ সব সবাইকে বলা আছে যে আপনারা ভিডিওগুলো ছেড়েই দিবেন, ছেড়ে দিলে তারা ক্লাসের সব তো ভুলে যায়, দেখতে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা যাও, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে অনেক কিছু কথা বললাম, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে কি মার্কেট প্লেস সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে আমার কাছে? স্যার আমি একটা স্যার একজন করে বলেন, জি স্যার আজকে একটু আমার লিভ নিতে হচ্ছে স্যার, জি জি আমরা শেষ করে দিচ্ছি ক্লাসটা এখানে, আজকে শেষ করে দিব, আর কোনো কোশ্চেন আছে কি আমার কাছে ফ্রিল্যান্সিং বিষয়ে? স্যার আছে স্যার, কি বলেন, মার্কেট প্লেসে যেটা দেখাইলেন যে পাশে যেমন ডলার চিহ্নটা আছে এবং ইউরো চিহ্নটা আছে আর আদার্স অন্য চিহ্নগুলো আছে, এখন ওই পেমেন্টটা কি স্যার, একবার বলছেন যে ডলারে দিবে কিন্তু স্যার বায়ার কি আমাকে পেমেন্টটা হবে মার্কেটের মাধ্যমে, পেমেন্টটা যখন বিজ্ঞাপন দেয়, যেমন আমি যখন প্রথম আলোর বিজ্ঞাপন দিই তখন কিন্তু আমি প্রথম আলোকে হ্যান্ড ক্যাশ হোক আর ব্যাংক চেক হোক আগে পাঠাই দিই, দেন তারপরে কিন্তু আগামীকালকে সকালে আপনারা ওই বিজ্ঞাপনটা দেখতে পাবেন, কথা বুঝতে পারছেন? অনুরূপ এরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট করছে বায়াররা, এরা আগে পেমেন্টটা দেয় তারপর পোস্টটা করতে দেয় মার্কেট, না কিন্তু পোস্টটা করতে দেয়, বুঝতে পারছেন? অথবা পোস্ট করতে দিলেও সেটা পেমেন্ট ক্লিয়ার না থাকলে কিছু কিছু মার্কেট প্লেসে যা পর পেমেন্ট ক্লিয়ার ছাড়া বিজ্ঞাপন দিয়ে দেয়, কিন্তু বেশিরভাগ মার্কেট প্লেসে এইগুলো মার্কেট প্লেস সব ওরা পেমেন্ট রেখে তারপর বিজ্ঞাপন দিতে দেয়, তাছাড়া কিন্তু বিজ্ঞাপন দিতে দেয়, আশা করি বুঝতে পারছেন, আর এরপরে কাজ করলে আমরা সব বুঝতে পারবো, ঠিক আছে, আর কি করছেন আছে আমার কাছে? আরেকটা স্যার কোশ্চেন হচ্ছে, তখন বায়ার তো স্যার কাজে ওই ক্ষেত্রে পাশে মানে অ্যামাউন্টটা দিয়ে দেয় যে এত ডলারের কাজ, তাই না, যেমন 50, 10, 20, 100 এটসেট্রা থাকতে পারে, সেই ক্ষেত্রে কি স্যার বায়ার কে আমার ডলার পোষায় না মানে কাজ থেকে বাড়ায় বলতে পারি না? ওটা বাড়ায় বলবেন না, কারণ এখন মার্কেট প্রতিযোগিতা তো অনেক চাহিদা, বাড়ায় বললে বায়ার নেগেটিভ হয়ে যাবে, আর ফার্স্ট টাইম তো বলা যাবে না, ফার্স্ট টাইম আপনার কাজ নিতে পারে 2-1টা,
নেওয়ার পরে বাড়ায় বলতে পারবে, ঠিক আছে? আর ওই ক্ষেত্রে অনেকে তো মেসেজে ওই যে যেটা দেখলো, কিছু কিছু মার্কেট প্লেসে রিকোয়ারমেন্ট আছে $5 নিচে আপনি আবেদন করতে পারবেন না, যেমন ফাইবার, ফাইবারে $5 নিচে কোনো ইয়ে নেই, কাজ নেই। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার, ওরকম $2 নিচে, আর অন্য অন্য মার্কেট প্লেস ওরকম আছে। আপনার যে মার্কেট প্লেস সম্পর্কে আপনার ধারণা আছে বা যেটা সম্পর্কে আপনি কাজ করতে পারবেন সেটা করবেন, সমস্যা নেই। হ্যাঁ, কি প্রশ্ন করতেছিলেন বলেন। স্যার আরো অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকে স্যার মেসেজ দিতে ওই যে কিছু যে একটা মেইল আইডিতে ঢুকলেন $30 প্লাস দিছে, তো আরেকজন $30 কাজ $20 দিল, বায়ার দিছে হয়তো $30, কিন্তু রেটটা কি স্যার নিজে থেকে কমায় স্যার নেওয়া যায় কাজটা? হ্যাঁ, নিজে থেকে কমাই দিলে আপনি হয়তো, অনেক সময় বায়ার আছে কিছু যে কম দামের কাস্টমারও খোঁজে। হ্যাঁ, যেমন মনে করেন আমি আপনাকে দিয়ে কাজ করাই নিবো, আরো 5 জন লোক মনে করেন যে বাস স্ট্যান্ড দাঁড়াইছিল, তো আপনি বলতে চান কি স্যার বা ভাই বা ভাইয়ার আমি তোমার কাজটা করে দিতে পারবো এবং আমি সঠিক সময় করে দিতে পারবো, এবং আমি তোমার কাজটা বুঝতে পারছি তুমি একটু চিন্তা করিও না, আমি তোমার এই কাজটা বুঝতে পারছি তুমি একটু চিন্তা করো, তাহলে তখন কিন্তু কি আমি একটু কি চিন্তা মুক্ত হলাম না? আমি একটু চিন্তা মুক্ত হলাম, কিন্তু একটু আস্তে আস্তে আশ্বস্ত করলেন আপনি আমাকে, তাই না বলেন? এবং বললেন যে অন্য অন্যরা তোমার কাছে চাচ্ছে $30, আমি তোমার কাজটা $25 করে দিতে পারবো, ঠিক আছে? তখন আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো, তো তুমি যদি আমার কাজটা করে নিতে চাও তাহলে তুমি আমার সাথে মেসেজ এসে আলোচনা করো, কথা ক্লিয়ার? তখন কিন্তু আপনার যদি ভালো লাগে তখন উনি আপনাকে মেসেজে নক দেবে, ওকে? আপনি যদি নক দিতে পারেন কি এই মেসেজটা কি মার্কেট প্লেসে যারা কাজ করে তারা কি দেখতে পারবে আমি যে বায়ারকে মেসেজ দিয়ে বুঝছি? না, তারা কেউ দেখতে পারবে না, আপনি আপনার প্রপোজালটা দেখতে পারবে, আপনার প্রপোজালটা দেখতে পারবে যেটা আপনাদেরকে দেখালাম, বুঝলেন কথা? জি স্যার, আপনি প্রপোজালটা, কিন্তু বায়ারের সাথে আপনি যে ইনবক্স, যেমন আমি আমি এই যে এদের সাথে এত কথা বলছি কেউ কি দেখতে পাচ্ছে আমার কথা? বলেন তাহলে, কেউ দেখতে পারে? মেসেজ মানে কি গোপন, আমরা যারা ফেসবুকে মেসেজ করি, কথা ক্লিয়ার? তবে চাইলে ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক বা ফাইবার এই মার্কেট প্লেসের ওই যারা তত্ত্বাবধান আছে ওরাই দেখতে পাবে, যারা এই ওয়েবসাইটটা কন্ট্রোল করতেছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। তাছাড়া আর কেউ দেখতে পারবে না, যেমন আপনি ফেসবুকে যে কি আমাদের সাথে মেসেজ টেসেজ করতেন হাজার হাজার লোক করতেছে, তা আপনি কিন্তু আমাদের বিষয়টা দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবেন, আপনি আমি আমরা জানবো কিন্তু আমরা অন্য বাইরের লোক কিন্তু কেউ জানবে না, তাই না বলেন? তো পেজটা যারা কন্ট্রোল করতেছে তারাই জানবে, আশা করি বুঝতে পারছেন। তো আজকে ক্লাসটা এখানে শেষ করে দিতে চাচ্ছিলাম, কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা আমার কাছে? থ্যাংক ইউ ম্যাডাম। কি কোনো কোয়েশ্চেন আছে? ম্যাডাম তো একবার স্থির হয়ে গেছে, কাজ দেখে মনে অবাক হয়ে গেছে, এগুলো মহিলা মানুষ, আমিও মহিলা মানুষ, তারা লাখ লাখ টাকা কামাইতেছে, তারা ঢাকায় বসে আছে আর আমি ঢাকায় বসে আছি, এটা তো স্যার জানেই, আমি ঢাকায় বসে আছি, আমি কি করতেছি? ছাড়ে কি এগুলো মিথ্যা কথা বানায় বানায় বলতেছে নাকি? ম্যাডাম কি শুনতে পাচ্ছেন না? স্যার আমি কা জি স্যার আমি কাজগুলো আসলে দেখছিলাম মনোযোগ দিয়ে। দেখছিলেন? জি। তাহলে তো ভালো, আমি ভাবছি কি অনেকে কাজ দেখতে দেখতে জ্ঞান হারায় ফেলে, আবার অনেকে মনে করে স্যার এসে জানতে কথা, কাজ দেখ কাজ দেখছিলাম তো, আর ওই যে ভাইয়াদের কোশ্চেন গুলো শুনছিলাম। জি জি, কোশ্চেনের ভিতরে অবশ্যই জ্ঞানী বিষয় আছে, মনে রাখতে হবে কোশ্চেন গুলো, ঠিক আছে? আর সব কোশ্চেনের অ্যানসার পেয়ে গেছেন, তো এই জন্য কাজ করতে হবে, কাজ করলে কিন্তু কোশ্চেন আসবে, কাজ না করলে কোশ্চেন আসবে না, ঠিক আছে? দুই শ্রেণীর লোক কোশ্চেন করে, এক শ্রেণীর লোক হচ্ছে না বুঝে কোশ্চেন করে, আর এক শ্রেণীর লোক হচ্ছে বুঝে শুনে কোশ্চেন করে। এই বুঝে শুনে কোশ্চেন করাকে আমরা বেশি পছন্দ করি এবং বেশি রিপ্লাই দেওয়ার পছন্দ করি, আর যারা আন্দাজ করে কোশ্চেন করে আমরা কিন্তু অধৈর্য হয়ে যাই, আমরা ভালো লাগে না, মানে কি তারা হানতেছে হানতেছে কোশ্চেন, মানে ঢিল মারে, যে আম পড়তে পারে না পারে, কিন্তু তারা বেশি প্র্যাকটিস করে বাসায়, তারা আমাদের কাছে কোশ্চেন করুক, আমরা যথেষ্ট সময় অ্যান্সার করবো, না জানা থাকলে আগামী কালকে করবো, তার পরের দিন করবো, করবো অ্যান্সার করবো, ঠিক আছে? তো এগুলো দেখে মনে করেন পিপাসা আনলে হবে না, পিপাসা আনতে হবে নিজের মনের ভিতরে, কিন্তু ওই পিপাসা আনা যাবে না, যে পিপাসা কি মনে করেন আমাদের বুড়িগঙ্গা নদীতে অনেক মাছ, এখন মাছ থেকে আমার লাভ কি? আমার জালও নাই রসিও নাই, আমার জালও নাই রসিও নাই, তাহলে মাছকে আমি ধরতে পারবো বলেন ম্যাডাম? ধরতে পারবো? পারবো না। জি না। তাহলে মাছ ধরতে হলে কি করতে হবে? ভালো জেলে হতে হবে, ভালো রশি লাগবে, ভালো জাল লাগবে, লাগবে কিনা? জি অবশ্যই। এগুলো তাহলে কি গুছায় নামতে হবে, গুছায় নামতে হলে আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে। তো আমরা সবাই জানি যে সবাই ফ্রিল্যান্স করে, আর আজকে আমরা কয়েকজন নারীকে দেখলাম, তাও ঢাকায় বসে আছে, আপনারাও কিন্তু ঢাকায় বসে আছেন, আপনারাও নারী সেও নারী, তারাও নারী, তারা কিভাবে সংসার সামলায় লাখ লাখ টাকা করোনাতে ইনকাম করছে, আর আপনারা বসে বসে খালি জামাইয়ের কামাই খাচ্ছেন, আমাদের কামাই খাচ্ছেন, ডোন্ট মাইন্ড, মানে দুষ্টুমি করলাম, কিন্তু মনে করবেন এগুলো কিন্তু অন্যদিকে নিবেন না,
সেটা আর কি, আমাদের বোনেরাও খাচ্ছে, আমারও বোন আছে, মা আছে, তারাও খাচ্ছে লকডাউনে। আর ভালো ভাত রান্না করতে পারলে, মানে স্বামীর দেখা গেছে চাকরি না, কিভাবে ভালো বাজার করবে বলেন? স্বামীর ব্যবসায় ইনকামই নেই, কিভাবে ভালো বাজার করবে? টাকা না থাকলে তো বকাবকি করে লাভ নেই, তাই না? এই করোনাতে কিন্তু অনেক সংসার ভেঙে গেছে, অনেক লোকের চাকরি নষ্ট হয়েছে, অনেক ছেলের, অনেক মেয়ে, লাখ লাখ ছেলে, সেটা হচ্ছে পৃথিবীতে সব জায়গায়, অনলি বাংলাদেশ না, অনেক সংসার ভেঙে গেছে, ঘর ঝগড়া লেগে গেছে ইনকামের জন্য। কারণ হাজার হাজার লাখ লাখ টাকা ঘর ভাড়া, কোনো ইনকামই নাই, বাসার থেকে বেরোয় না, কারণ বিচারে ইনকাম কিভাবে করবে বলেন? আর ওয়াইফ ঝগড়া করো কি করবি বলেন? যাক এগুলো বিচার, আউট অফ সিনেমা। ভালো থাকবে সবাই, হ্যাঁ, থ্যাংক ইউ, ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ, আসসালামু আলাইকুম। হম, আচ্ছা।